অনেক সময় নানাদের কাদের মধ্যে নাতিদেরকে নিয়ে হাঁটে কত আদর কত সুহাগ একটা নানার কাছে নাতির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একটানা 6 মাস হাসান হুসাইনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফে যাইতেন প্রতিদিনের নিয়ায় আল্লাহর নবী ওই দিন শীত মৌসুমে থান কালো রঙের চাদর গায়ে দিয়ে রাসূল যখন গেলেন হাসান হুসাইনকে দুই রানের মধ্যে বসাইলেন একটা চুম্বন দেন হাসানের গালে আরেকটা চুম্বন দেন হুসাইনের গালে একটু পরে দেখা যায় আমার দয়াল নবীর টপ টপ করে চোখের পানি ঝরতেছে দয়াল নবী কান্দে নাতিদেরকে ভালোবাসা আমার নবী হাসান হুসাইন দে জরায়া দইরা কান্দে হঠাৎ করে দেখা যায় বেলায়েতের বাদশা যার কাছ থেকে বেলায়েতের আগমন হয় শের খোদা মাওলায় আলী কাররামুল্লাহু ওয়াজহাহু আল্লাহর নবীর কদমে হাজির দয়াল নবী টান দিয়া মাওলা আলীর কাছে বসাইলেন হযরত আলী ডাক দিয়া কই নবী গো আপনি কাঁদতেছেন কেন আপনার নাতিরা কি আপনি নবীর অন্তর মুবারকে কষ্ট দিছে আল্লাহর নবী কই আলী না 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 আমার হাসান হুসাইন আমি রাসূলকে কোনোদিন কোনো কারণে কষ্ট দিতে পারে না কান্নার শব্দ দেইকা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কদমে আসলেন আয়েশা দেখে দু চোখ মুবারক বেয়ে বেয়ে নবীর পানি মুবারক ঝরতেছে খাতুনে জান্নাত ডাক দিয়া কয় নবী গো আপনার নাতি হাসান হুসাইন কি আপনারে কষ্ট দিছে আল্লাহর নবী কয় না রে ফাতিমা না আমার নাতি হাসান হুসাইন আমি রাসূলকে কখনো কষ্ট দিতে পারে না মাওলাই আলী খাতুনে জান্নাত ডাক দিয়া কয় নবী গো তাইলে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কারণটা কি তখন আবার ওয়ার রবি ইমাম হুসাইনকে জড়াইয়া দইরা হুসাইনের গালে চুম্বন দিয়া দয়াল নবী কয়ালি ফাতেমা শুনরে আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল মুরাক্কাব থাকবে কিছু জাহেল উম্মত থাকবে গো যারা আমার নাতি হুসাইনের বুকের মধ্যে পা রাখবে যারা আমি হুসাইনের গলার আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব এই কথা বইলা রাসূল টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আব্বাজিরা আমার এই মুহূর্তে আমি আপনি জান্নাতের বাগানে বসে আছি হতে পারে আগামী কালকে আমি আপনি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি ঠিক না বিঠি এ নবীর প্রেমিকেরা এই মুহূর্তে অনেক যুবকরা রাস্তা দিয়ে হাঁটতেছে অনেক যুবক দোকানপাটে বসে আছে যায়া দেখেন কত যুবক হয়তো রাস্তার মোড়ে বৈশা মোবাইল ফোন টিপাটিপি করতেছে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে মোবাইল টিপতেছো চায়ের দোকানে বসে আছো আমি যুবকদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মৃত্যুর ফেরেশতা যুবক ভাইদের কাছে আসতে পারে কি পারে না অনেক যুবকরা হয়তো মনে করে যে আমি আমার বাবার আগে মারা যাব না কিন্তু এই জিনিসটা একেবারে ভুল আমার বাবাজিরা কারণ মৃত্যু এমন একটা জিনিস সিরিয়াল লাগে না দাদার আগে বাবা চলে যায় বাবার আগে সন্তান চলে যায় অর্থাৎ মৃত্যুর ফেরেশতা যখন যার সামনে আসবে কে বাবা চিনবে না কে সন্তান চিনবে না কে সন্তান চিনবে না কে মেয়ে চিনবে না কে মা চিনবে না যখনই যার সামনে হাজির হইব একটা সেকেন্ডের অনুমতি দিবে না কথা বলেন ঠিক কিনা আব্বাজিরা আমার মৃত্যু যখন হয়ে যাবে আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই মিলিয়া আমাকে আপনাকে যখন 3.5 হাত কবরে শোয়াই আসবে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আমার আপনার কবরে যাবে না কোনো ভাই বোন কারো কবরে যাবে না কোনো স্বজন কারো কবরে যাবে না ওই কবরে যিনি আপন হবেন তিনি হচ্ছেন কুল কায়নাতের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না বেঠে আমার যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিরা যেই নবী আমার আপনার দুনিয়ার আপন কবরের আপন হাসরে আপন মিজানে আপন সর্বজায়গায় আপন ওই নবীর দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জুড়ে হবে আব্বাজিরা রে দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয় দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয় দুরূদ শরীফ পড়লে আমার দয়াল নবীর দিদার নসিব হয় ঠিক না
যাবে যে তাইলে যেই দুরুদে পাকের এত ফজিলত এত শান এত মান এই দুরুদে পাকের আওয়াজ আসতে হওয়া চাই না কে জোরে হওয়া চাই যত বড় আল্লাহওয়ালা হই যত বড় পীর সাহেব হই যত বড় বুজুর্গ হই আমরা সবাই নিজেকে গুনাহগার বলে স্বীকার করি আদম সন্তান যারা আমরা গুনাহযুক্ত তবে রসূলের আহলে বায়াত যদি আদম কোলে তারা প্রেরণ করেছেন এসেছেন রসূলের আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত আমি আপনি গুনাহযুক্ত রসূলের আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত এটা আমার কথা নয় আপনার কথা নয় স্বয়ং রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছেন এখানে মিথ্যার কোনো অবকাশ নাই এবং অসত্যের কোনো অবকাশ নাই কায়মনু বাক্যটা স্বীকার করতে হবে কোরআনের দলিল কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না আমার আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করতে যায়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর رجس أهل البيت ويطهركم تطهيرا أمار الله تعالى بولت زين هي أهل بيات নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপরাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণ রূপে পুত পবিত্র রাখতে ইচ্ছে পোষণ করেছেন কে আল্লাহ বলতেছেন আহলে বায়াত নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তোমাদেরকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণ রূপে পুত পবিত্র রাখার ইচ্ছা পোষণ করেছি আমি স্বয়ং রাব্বুল আলামিন আব্বাজিরা আমার এই হলো আয়াত কারিমার সরল তর্জমা আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই সুপ্রসিদ্ধ তাফসিরের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াত দ্বারা কাদেরকে বুঝিয়েছেন সম্মানিত হাজিরিন এই আয়াতে কারিমার ব্যাখ্যায় স্পষ্ট এসেছে চারটা নাম মুবারকের সমন্বয়ে আহলে বায়াত এরা হচ্ছেন আমার দয়াল নবীর কলিজার টুকরা একজন হচ্ছেন শেরে খোদা মৌলায় আলী কাররামুল্লাহু ওয়াজহাহু দ্বিতীয় নাম মুবারকটা হচ্ছে আমার দয়াল নবীর কন্যা তিনি জগতের মা খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বর নাম মুবারকটা জান্নাতি যুবকদের সর্দার আমার নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর নাম মুবারকটা নবীর কলিজার টুকরা নাতি জান্নাতি যুবকের সর্দার হযরতে ইমামে মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরিনে কেরাম প্রত্যেকটা তাফসিরের কিতাবে আহলে বায়াত দ্বারা এই চারটা নাম মুবারকের দিকে ইঙ্গিত করেছেন কেননা আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করেছেন সাথে সাথে হাদিস শরীফের মধ্যেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করেছেন সুবহানাল্লাহ আসুন এবার আমরা এই আয়াতে কারিমার শানে নুজুলে যাই এই আয়াতে কারিমার প্রেক্ষাপটটা হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছিলেন তখন মায়ার নবী দয়াল নবী আরাম করেছিলেন অবস্থান করেছিলেন দয়াল নবীর স্ত্রী মুমিনদের মা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে মনে রাখবেন দয়াল নবীর 11 জন বিবি ছিলেন যারা হচ্ছে মুমিনদের মা কার মা আমাদের মা 11 জন বিবির মধ্যে একজনের নাম হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতে কারিমা যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন আল্লাহর হাবিব তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে অবস্থান করেছিলেন এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি এই আয়াতে কারিমার শানে নুজুল বর্ণনা করতে গিয়ে বলেন যখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেছিলেন আমার ঘরের মধ্যে রসূল সহ 7 জন উপস্থিত ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসূল সহ তখন আমার ঘরের মধ্যে 7 জন উপস্থিত ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যিনি ছিলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম তারপরে যিনি ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম তারপরে শেরে খোদা মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইমামে মাকাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 7 জন ওনার ঘরের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুরা আমার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে বলতেছেন 7 জন যখন উপস্থিত ছিলেন আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আমি উম্মে সালমা নবীর কদমে আরশ করেছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি উম্মে সালমাকে আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ যিনি নবীর সাথে সংসার করেছেন মুমিনদের মা তিনি আল্লাহর নবীরে প্রশ্ন করতেছেন নবী গো আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নই আল্লাহর নবী মুস্কি হেসে বলতেছেন নারে উম্মে সালমা তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও আল্লাহু আকবার কোন আব্বাজির আমার মনোযোগ মনোযোগ দয়াল নবীর স্ত্রী তারপর রাসূল বলেন উম্মে সালমা তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও আমার আহলে বায়াত ভিন্ন আমার আহলে বায়াত ভিন্ন উম্মে সালমা আল্লাহ তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও তখন তিনি জানতে চাইলেন নবী গো তাইলে আপনার আহলে বায়াত কারা তখন আল্লাহর নবী 4 জনকে ইশারা করে দেখিয়েছেন শেরে খোদা মাওলায় আলী আম্মাদান খাতুনে জান্নাত ইমামে হাসান এবং হুসাইন 4 জনের দিকে ইশারা করে আল্লাহর নবী বলতেছেন হে আমার সাহাবারা হে উম্মে সালমা দেখো এরা হইছে আমি রসূলের আহলে বায়াত সুবহানাল্লাহ আব্বাজির আমার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই আয়াতে কারিমার বর্ণনা করতে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা নাজিল হওয়ার পর থেকে একটানা 6 মাস কয় মাস 6 মাস আল্লাহর নবী হাসান হুসাইনের সম্মানে আহলে বায়াতের সম্মানে স্বয়ং রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 6 মাস আহলে বায়াতের উপর দুরূদ সালাম দিয়েছেন রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নিজের চোখে দেখেছি ঠান্ডা মৌসুমে এরকম শীতকালে নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের একটা চাদর মুবারক আবৃত ছিল আল্লাহর নবী প্রতিদিনের নিয়ায় হাসান হুসাইনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফে গেলেন বন্ধুরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাতুনে জান্নাতের হুজরা মুবারকে যাইয়া কালো রঙের চাদর আবৃত করে রাসূল বসে আছেন এমন সময় দয়াল নবী বলতেছেন ফাতেমা আমার নাতি হাসান হুসাইন কোথায় তাদেরকে ডাকো আমি দেখতে এসেছি আম্মা জান খাতুনে জান্নাত হাসান হুসাইনের নাম ধরে ডাকলেন ও হাসান হুসাইন রহমাতাল লিল আলামিন নবী তোমাদেরকে তলব করেছেন দয়াল নবীর সংবাদ পাইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ইমাম হাসান এবং হুসাইন আমার দয়াল নবীর কদম মুবারকে হাজির হইয়া গেছে বন্ধুরে আল্লাহর নবী কালো রঙের চাদর মুবারক গায়ে জড়ানো দয়াল নবী তখন হাসান হুসাইন আসার কারণে একটা রান মুবারকের মধ্যে বসাইলেন ইমাম হাসানকে আর একটা রান মুবারকের মধ্যে রাসূল বসাইলেন ইমাম হুসাইনকে দুই নাতিকে চাদর মুবারক দিয়া জড়াইয়া আমার মায়ার নবী দয়াল নবী জড়াইয়া ধইরা বসে আছেন একটা চুম্বন দেন হাসানের গালে আর একটা চুম্বন দেন হুসাইনের গালে আল্লাহু আকবার কত আদর করতেন নবী ইমাম হাসানকে কত আদর করতেন নবী ইমাম হুসাইনকে আদর করে চুমু খেতেন তাদের গলেতে কত আদর করতেন নবী ইমাম হাসানকে বলুন কত আদর করতেন
করতেন নবী ইমাম হোসেনকে, ঠিক কিনা বলেন? আব্বাজির আমার ও যুবক বন্ধুরা, দেখবেন যারা মেয়ের ঘরে নাতি দেখেছে, একজন নানার কাছে নাতির আদরটা কতটুক। আপনারা মুরব্বী বাবাজিরা যারা মেয়ের ঘরে নাতি দেখেছেন, নানাগুলা দেখবেন, নাতি যখন নানার বাড়িতে বেড়াতে আসে, ওই নানা মোহব্বত কইরা নাতিরে আঙ্গুলে ধরে ধরে দোকানে নিয়ে কত রঙের মোজা কিনে দেয়, বাজিতপুর বাজারে নিয়ে কত রং বেরঙ্গের পোশাক কিনে দেয়। কেউ যদি জিজ্ঞেস করে কি অমুক, উনিকে বাচ্চাটাকে গর্বের সহিত কই এটা আমার মেয়ের ঘরে নাতি। অনেক সময় নানাদের কাদের মধ্যে নাতিদেরকে নিয়ে হাঁটে, কত আদর কত সুহাগ একটা নানার কাছে নাতির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একটানা ছয় মাস হাসান হুসাইনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফে যাইতেন। প্রতিদিনের নিয়ায় আল্লাহর নবী ওই দিন শীত মৌসুমে থান কালো রঙের চাদর গায়ে দেয়া রসুল যখন গেলেন, হাসান হুসাইনকে দুই রানের মধ্যে বসাইলেন, একটা চুম্বন দেন হাসানের গালে আর একটা চুম্বন দেন হুসাইনের গালে। একটু পরে দেখা যায় আমার দয়াল নবীর টপ টপ করে চোখের পানি ঝরতেছে। দয়াল নবী কান্দে, নাতিদেরকে ভালোবাসা আমার নবী হাসান হুসাইন দে জড়াইয়া দইরা কান্দে। হঠাৎ করে দেখা যায় বেলায়েতের বাদশাহ, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, শের খোদা মাওলায়া আলী কাররামুল্লাহু ওয়াজহাহু আল্লাহর নবীর কদমে হাজির, দয়াল নবী টান দিয়া মাওলা আলীর কাছে বসাইলেন। হযরত আলী ডাক দিয়া কই, নবী গো আপনি কাঁদতেছেন কেন? আপনার নাতিরা কি আপনি নবীর অন্তর মুবারকে কষ্ট দিছে? আল্লাহর নবী কই, আলী না না না, আমার হাসান হুসাইন আমি রসুলকে কোনো দিন কোনো কারণে কষ্ট দিতে পারে না। কান্নার শব্দ দেইকা খাতুনে জান্নাত মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কদমে আসলেন। আয়েশা দেখে দু চোখ মুবারক বেয়ে বেয়ে নবীর পানি মুবারক ঝরতেছে। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, নবী গো আপনার নাতি হাসান হুসাইন কি আপনারে কষ্ট দিছে? আল্লাহর নবী কয়, না রে ফাতেমা, না, আমার নাতি হাসান হুসাইন আমি রসুলকে কখনো কষ্ট দিতে পারে না। মাওলায় আলী খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, নবী গো তাইলে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, কারণটা কি? তখন আবার ওয়ার রবি ইমাম হুসাইনকে জড়াইয়া দইরা হুসাইনের গালে চুম্বন দেয়া দয়াল নবী কয়, আলী ফাতেমা শুনরে, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেলে মোরাক্কাব থাকবে, কিছু জাহেল উম্মত থাকবে গো, যারা আমার নাতি হুসাইনের বুকের মধ্যে পা রাখবে, যারা আমি হুসাইনের গলার আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব। এই কথা বইলা রসুল টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আব্বাজিরা আমার কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার দয়াল নবী খাতুনে জান্নাতকে সংবাদ দিয়েছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কিছু অল্প শিক্ষিত মৌলবীরা কয়, হুসাইন কারবালায় শহীদ হইব, রসুল যদি জানতেন রসুল ফিরাইলেন না কেন? নাউজুবিল্লাহ কন। আরে মূর্খরা, কারবালা সংগঠিত হোক এটা আমার নবীর ইমানের দাবি ছিল। যদি কারবালায় হুসাইন রক্তে লাল না হইতেন, যদি কারবালায় হুসাইন শহীদ না হইতেন, আজকে আমরা সুন্নিয়তের বাগান পাইতাম না, সত্য ইসলাম পাইতাম না, কথা কোন ঠিক কিনা? আব্বাজিরা আমার, ওই হুসাইনের রক্ত মুবারকের বিনিময়ে আমরা আজকে এই সত্য ইসলাম পেয়েছে। বলুন আপনারা, হুসাইন শাহাদত বরণ করে মরা নাকি জিন্দা? মরা না জিন্দা, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, সাক্ষী দিচ্ছে আল্লাহর পবিত্র কোরআন। সুরে দেখেন সুরা বাকারার 152 নাম্বার আয়াতে কারিমায়, 153 নাম্বার আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, উচ্চ
উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার আল্লাহ রাব্বুল আলামিন কয় ও জগৎবাসীরা শুনো যারা আমি আল্লাহর রাস্তায় কতল হইয়া যাই কুরবান হইয়া যায় আল্লাহ কয় জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরু তারা জীবিত তোমরা তাদের সম্পর্কে জানো না সেই বিধায় তোমরা তাদেরকে মৃত বলিও না বলেছেন কে যারা আল্লাহর পথে জীবন দেয় যারা আল্লাহর পথে কুরবান হয় এরা মরে না এরা জিন্দা আব্বাজির আমার এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হয় হুসাইন টাকা পয়সার জন্য শহীদ হন নাই হুসাইন ধন সম্পদের জন্য শহীদ হন নাই অর্থ করি পাহাড় গড়ার জন্য হুসাইন শহীদ হন নাই একমাত্র সত্য ইসলামের সুশীতল ছায়া উদ্দিন রাখার জন্য কারবালার ময়দানে হুসাইন রক্তে লাল হয়েছেন ঠিক কিনা বলেন আব্বাজির আমার এখন আপনারা বলেন তো কারবালা যে সংগঠিত হয়েছিল হুসাইনের গলা মুবারকে যারা ছুরি চালিয়েছিল এরা কি কোনো হিন্দু পরিবারের সন্তান খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা এরা কি এরা মুসলমান আব্বাজির আমার এদের মধ্যে শত শত আলেম ছিল শত শত কোরআনের হাফেজ ছিল এরা কালেমা পড়ে মুসলমান ছিল এই মুনাফিক মুসলমানদের মধ্যে ইন্টারন্যাশনাল একটা মুনাফিকের নাম হলো দুষ্ট শয়তান ইয়াজিদ যার ষড়যন্ত্রে কারবালায় ইমাম হুসাইনের সঙ্গে রাব ব্যবহার করা হয়েছে যার ইশারাতে ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরে চালানো হয়েছে আপনারা বলেন মুসলমান হইয়া যারা নবীর আওলাদের গলা মুবারকে ছুরে চালাতে পারে কশিন কালেও কি এরা ইমামদার হতে পারে আব্বারে দেখেন মুসলমান হওয়ার পরেও এই দুষ্ট শয়তান ইয়াজিদের নাম পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো সন্তানের আসেনি বাচ্চা জন্ম হলে ইমাম সাহেব হুজুর দাওয়াত করি পিসা হুজুর দাওয়াত করি নাম রাখার জন্য ইমাম সাহেব হুজুররাম আমার আপনার বাচ্চার নাম রাখে ইমাম হাসান ইমাম হুসেন হযরত আলী আব্দুল করিম আব্দুল কুদ্দুস আব্দুল মালিক ঠিক কিনা আজও পর্যন্ত মুসলিম পরিবারে কোনো শিশুর নাম কি ইয়াজিদ হোসেন রাখা হয়েছিল বাজিদ হোসেন রাখে ঠিক না বিটি বাইজিদ রাখে কিন্তু ইয়াজিদ হোসেন কোন নাম পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আরেকটা আছে বলে আমার মনে হয় আমি দেখি নাই শুনি নাই কথা কোন ঠিক কি নাম যত রঙের মৌলবি বলেন যত রঙের পিশাব বলেন যত রঙের মুসলমানই বলেন না কেন গো দেখবেন কোন মুসলমান ইয়াজিদ নামটা দ্বিতীয় কেউ রাখে না ঠিক না বিঠে কেন রাখে না বিধর্মীরাও রাখে না কারণ এটা একটা অভিশপ্ত নাম আর এই অভিশপ্ত শয়তান এমন ভাবে খারাপ কাজ করেছিল ওপেনলি জিনা করত ওপেনলি বেবিচারি করত জিনার কাজে লিপ্ত থাকত বেবিচারিতে লিপ্ত থাকত আব্বাজির আমার রাজ্যের ক্ষমতা বলেন সিংহাসন দখল করার জন্য সেই দুষ্ট শয়তান ইয়াজিদ যখন ক্ষমতায় আরোহণ করে তখন সে মনে করছে আমাকে তো এখন বাধা দেওয়ার মতো কোনো লোক নাই আমি যা খুশি তাই করতে পারবো ঠিক না বেঠিক মনে করেন একটা ইউনিয়নের অভিভাবক মাননীয় চেয়ারম্যান প্রশাসন যদি এই ইউনিয়নে ঢুকতে হয় চেয়ারম্যানের অনুমতি লাগবে আউট থেকে একটা লোক আইসা ঢুকলে চেয়ারম্যানের অনুমতি লাগবে কারণ জনগণের ভোটাধিকারে নির্বাচিত হয়ে উনি একটা যোগ্যতার আসনকে অলঙ্কৃত করে বসেছেন ঠিক না বে ঠিক গ্রাম আদালতের একজন ম্যাজিস্ট্রেট পাওয়ার একজন চেয়ারম্যান সাহেবের কথা বলেন ঠিক কিনা তো এখানে কি অন্য কেউ নাক গলাতে পারবে ঠিক তদ্রূপভাবে ক্ষমতা দখল করেছিল ইয়াজিদ তার কাছে যখন ক্ষমতা অর্পিত হলো আব্বাজির আমার সে প্রকাশ্যে মদ গাঁজা শুরু করলো জিনা শুরু করলো বেবিচারি শুরু করলো কিন্তু নবীর আহলে বায়াত ইমাম হুসাইন এটা সহ্য করতেন না ইমাম হুসাইনের অনুসারী আহলে বায়াতের অনুসারী অন্যতম ছিলেন একজন আব্দুল্লাহ বিন ওমর আরেকজনের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর তারা ছিলেন আহলে বায়াতের সৈনিকদের মধ্যে জ্ঞানীগুণী লোক বুজুর্গ লোক তারা এই ইয়াজিদের কাজ খারাপ কাজগুলা প্রশ্রয় দিতেন না
তবে দেখবেন সে যদিও খারাপ কাজ করতেছে ওপেনলি চিন্তা করছে যে আমি যেরকম ভাবে ওপেনলি অন্যায় অত্যাচার করি এইগুলা তো হুসাইন এবং তার সঙ্গের সাথী যারা আছে এরা এগুলা গ্রহণ করবে না যেইভাবেই হোক তাদেরকে আমার কাছ থেকে সরাতে হবে আর না হলে আমার অনুকূলে আনতে হবে যদি একবার হুসাইনকে আমার বশে আনতে পারি এই এলাকায় আমার কোনো কাজ করতে আর বাধা হবে না আব্বাজির আমার সঙ্গে সঙ্গে ইয়াজিদ তার খলিফা ওলিদ বিন উবাইদুল্লাহ তাকে পাঠালো হুসাইনের কাছে যায়া বলতেছে হুসাইন যেহেতু রাজ্যের ভার ইয়াজিদের কাছে চলে আসছে আপনি যা কিছু করেন না কেন আপনি তো ইয়াজিদকে ছাড়া চলতে পারবেন না আপনার একটা কাজ করেন সবাই মিলে ইয়াজিদের হাতে বায়াত তলব করেন ইয়াজিদের কাছে বায়াত হইয়া যান তাইলে এই মদিনার এলাকায় আপনাদের টাকা পয়সার সমস্যা হবে না ধন দৌলতের সমস্যা হবে না হুসাইন ডাক দিয়া বলতেছেন ওয়ালিদ একবার বলেছো দ্বিতীয়বার আর এই কথাটা বলবা না ইয়াজিদ ফাসেক ইয়াজিদ বেবিচারি ইয়াজিদ জিনাকুর আমি হুসাইন সত্য আমার নানা জান রাহমাতাল্লিল আলামিন নবীর আদর্শ সত্য আমরা আহলে বায়াত সত্য আমি জীবন দিতে পারবো ইয়াজিদের কাছে হাত মিলাতে পারবো না আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার হুসাইন একসেপ্ট করেন নাই ফিরিয়ে দিলেন এই ওয়ালিদ গিয়া যখন সংবাদটা দিল তখন ভাইয়ের আমার এই দুষ্ট শয়তান ইয়াজিদ খেপে উঠল কি বলছো আমার দাওয়াত হুসাইন তলব করে নাই যেইভাবে হোক তাদেরকে আমার অনুকূলে আনতে হবে এরকম প্রতিদিন একটার পর একটা দাওয়াত পাঠাতো হুসাইন সেই দাওয়াত একসেপ্ট করতেন না কারণ নম্র ভদ্র মানুষ যারা এরা দেখবেন রক্তপাত ঘটাইতে চায় না খুন কারাবি চায় না আব্দুল্লাহ বিন উমর এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুসাইন বলঞ্চ আমরা এই মদিনা শহর ছেড়ে চলো মক্কাতে চলে যাই কারণ ইয়াজিদ যেরকম ভাবে আমাদের পিছনে লেগেছে আমরা হয়তো তার হাতে বায়াত হতে হবে আর না হলে এই এলাকা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে কারণ রক্তপাত ঘটানো আমাদের পক্ষে সম্ভব নয় এটা আমাদের বংশগত আচরণ নয় যে দয়াল নবী শহরে আমরা রক্তপাত খুন খারাপি করব আহলে বায়াতের ইচ্ছে ছিল না যে তারা মদিনার শহরে রক্তপাত ঘটাইবেন ঠিক না ঠিক রক্তপাত ঘটাইলো কারা দেখেন এক পর্যায়ে আব্দুল্লাহ বিন উমর এবং জুবাইর হুসাইনের কাছ থেকে বিদায় নিয়া তারা দুইজন চলে গেলেন মক্কা শরীফের মধ্যে নিরাপদ আশ্রয়ে কারণ মক্কা শরীফ নিরাপদ আশ্রয় যেখানে একটা মশা মাছি পর্যন্ত নিরাপদে থাকে ঠিক না ঠিক বন্ধুরা আমার ওইদিকে হুসাইন কয় আমি কেমনে আমার নানা জানের শহর মদিনা ছেড়ে আমি মক্কায় যাই যেখানে একটু জিয়ারত করার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষরা আমার নানা জানকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়ার জন্য চলে আসে আমি হুসাইন কেমনে আমার নানা শহর ছাইর আমি চলে যাই হুসাইন কয় না 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 আমি পারবো না আমি যেতে পারবো না ইয়াজিদ বারবার করে দাওয়াত পাঠাইলো এমন সময় দেখা যায় হুসাইন চিন্তা করলেন না গিয়ে তো উপায় নাই যেরকম ভাবে ইয়াজিদ আমার পিছনে লেগেছে যেই কোনো সময় তার মোকাবেলা করতে হবে তার চেয়ে বরং আমি হুসাইন আমার সদস্যদেরকে নিয়ে মক্কায় চলে যাই আব্বাজির আমার সত্যি সত্যি হুসাইন সিদ্ধান্ত যখন নিলেন তিনি মক্কা শরীফে চলে যাবেন শেষ বিদায়টা নেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মধ্যে যাইয়া দুইটা চোখের পানি ছাইরা হুসাইন সালাম দিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নানা জান আমি আপনার নাতি হুসাইন আপনার পবিত্র শহর মদিনা ছেড়ে চলে যাচ্ছি ও নানা জান আমি যদি ওই শহরে থাকি রক্তপাত ঘটাতে হবে আমি চাই না আমার কারণে মদিনার শহরে রক্তপাত ঘটুক আমি চাই না আমি হুসাইনের কারণে আমার নানা জানের আদর্শতা বিকৃত হোক তার চেয়ে বরং আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে হেরেম শরীফের মধ্যে চলে যাচ্ছি অশ্রুসিক্ত নয়নে হুসাইন নবীর রওজাতে সালাম দিয়া যখন তিনি মক্কার পানে রওনা হয়ে গেলেন একবার সামনে হুসাইন যায় আর রওজা পাকের দিকে তাকায় টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে রবি শহর মদিনা ছেড়ে হুসাইন চলে যাচ্ছে মক্কা শরীফে আব্বাজির আমার
যাইতে 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 হুসাইন যখন মক্কা শরীফের মধ্যে আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে চলে গেলেন সেখানে যাওয়ার সাথে সাথে এই মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হচ্ছে কুফা নাম কি ওই কুফার মধ্যে মুসলমান সংখ্যা বেশি ছিল এই কুফার মুসলমানরা যখন জানতে পারলো যে হুসাইন মক্কা শরীফে চলে গেছেন তখন কুফাবাসীরা কয় আয় হ্যাঁ এটা হয় কেমনে আমাদেরকে না জানে ইমাম হুসাইন নবী শহর মদিনা ছেড়ে তিনি মক্কায় চলে গেলেন এটা তো হয় না কারণ তখন তো গাড়ি ঘোড়ার যুগ ছিল না বাহকের মাধ্যমে চিঠি আদান প্রদান হতো তখন কুফাবাসী মুসলমানরা প্রতিদিন একটার পর একটা চিঠি ইমাম হুসাইন বরাবর লিখতে শুরু করত আল্লাহু আকবার কোন প্রতিদিন একটার পর একটা চিঠি যাইতে লাগলো আব্বাজির আমার মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন 1200 চিঠি আবার অধিক সংখ্যক মুফাসসিরিনে কেরাম বলেছেন 150 চিঠি কারণ তখনকার সময়ে বাহকের মাধ্যমে চিঠি আদান প্রদান হইত বিদায় 150 চিঠির মধ্যেই গুরুত্ব ছিল বেশি মনোযোগ 150 চিঠি ইমাম হুসাইন বরাবর গেল প্রত্যেকটা চিঠির বিষয়বস্তু ছিল সালাম দেওয়ার পরে সবাই বলতেছে আমরা কুফার মুসলমানরা আপনি হুসাইনকে ছাড়া বড় অসহায় আপনি আমাদেরকে না জানাইয়া কেন আপনি সেখানে চলে গেলেন মক্কাতে চলে গেলেন হুসাইন আমাদের চিঠি পাওয়ার সাথে সাথে আপনি কুফার মধ্যে চলে আসুন যদি আপনি চিঠি পাওয়ার পরও না আসেন আমরা এজিদের কাছে বায়াত হতে হবে আর যদি আপনি না আসেন আমরা রুজ হাসরের ময়দানে আপনার নানা যান রাহমাতাল্লিল আলামিন নবীর কাছে আমরা বলবো আমরা এতগুলা চিঠি দেওয়ার পর আপনি আসেন নাই তখন কিন্তু আমাদেরকে দোষারোপ করতে পারবেন না এই বলে সেই বেঈমান কুফাবাসী মুসলমানরা শালীন ভাষায় চিঠি লিখতে লাগলো কিন্তু ভাইয়ার আমার এদের মুখে ছিল মধু অন্তরে ছিল বিষ বর্তমানে দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে এরা মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু এদের অন্তরের মধ্যে শয়তানি ভরা আছে না নাই গভীর মনোযোগ হুসাইন চিঠিগুলো যখন পড়লেন প্রত্যেকটা চিঠির বিষয়বস্তু দেইখা আহলে বায়াতের সব সদস্যদেরকে নিয়ে হুসাইন মিটিংয়ে বসলেন আলোচনায় বসলেন সবাইকে যখন হুসাইন চিঠি দেখাচ্ছেন কিরে আর তো এখানে থাকা যাবে না চলো আমরা কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাই কুফাবাসী মুসলমানরা আমাদেরকে অনেক ভালোবাসতেছে তখন আহলে বায়াতের সদস্যদের মধ্যে যারা জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন এরই মধ্যে একজন হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ওনার নাম হচ্ছে হযরতে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন সুবহানাল্লাহ সবাই সিদ্ধান্ত নিলেন যে যে আমরা সবাই একসাথে যাওয়া প্রয়োজন নয় কারণ এখানে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বরঞ্চ আগে আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি সেখানে পাঠাই এরা গিয়া যদি ওইখানকার অবস্থা ভালো দেখে তাহলে আমরা সবাই চলে যাব সুবহানাল্লাহ কোন তখন ইমাম হুসাইন পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন কাকে পাঠানো যায় সবাই বললেন ইমাম মুসলিম বিন আকেলকে আমরা সেখানের মধ্যে পাঠাইয়া দিই হুসাইন বললেন ঠিক আছে তখন ডাক দিলেন ভাই মুসলিম তুমি তৈরি হয়ে নাও আমি চিঠি লিখে দিচ্ছি তুমি তাড়াতাড়ি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাও আদেশ করেছে ইমাম হুসাইন আর কি ইমাম মুসলিম দেরি করতে পারেন তিনি সুন্দর করে যখন তৈরি হতে গেলেন এমন সময় দেখা যায় ইমাম মুসলিম বিন আকিলের দুইটা পুত্র সন্তান একজনের নাম হলো ইব্রাহিম একজনের নাম মোহাম্মদ কচি দুইটা সন্তান বাবা ইমাম মুসলিম বিন আকিলকে ডাক দিয়ে কয় আব্বা আমরা মা মরা এতিম সন্তান আমাদেরকে রাইখা আপনি একা একা চলে যাবেন ইমাম মুসলিম বিন আকিল দুইটা সন্তানের দিকে তাকাইয়া ঠপ ঠপ করে চোখের পানি ছেড়ে কান্দে কারণ প্রত্যেকটা বাবার কাছে সন্তানের মায়া আছে ঠিক না বিটি কিন্তু অপর দিকে হুসাইন আদেশ করেছেন আদেশ পালন করতে হয় এই জন্য দুই পুত্রের দুই গালের মধ্যে চুমু দিয়া বলতেছেন আমি আগে যাই তোমরা তোমাদের চাচা যান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রওনা হইও তোমরা তোমাদের চাচা জানের সাথে যাইও এই বলে হুসাইন ইমাম মুসলিম বিন আকিল দুই সন্তানকে ইমাম হুসাইনের কাছে রাইখা ইমাম হুসাইনের চিঠি নিলেন চিঠির মধ্যে উনাকে এজাজত দেওয়া হয়েছে খেলাফত দেওয়া হয়েছে তারপরে কুফাবাসী বরাবর ইমাম হুসাইন চিঠি লিখলেন
কুফাবাসী ভাইয়েরা সালাম গ্রহণ করেন পরসমাচার আমি হুসাইন আমার ভাই ইমাম মুসলিম বিন আকিলকে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠাইলাম আমি তাকে এজাজত দিয়েছি খেলাফত দিয়েছি আপনারা তার কাছে বায়াত হবেন আমার ভাই মুসলিম যখন চিঠি লিখবে তার চিঠি পাইয়া আমি একটা মুহূর্ত দেরি করব না আপনাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাব আপনারা বলেন এখানে কোনো যুদ্ধের কথা আছে না আব্বাজিরা রে যুদ্ধ করে কারা শুনুন ইমাম হুসাইন চিঠি লেখা যখন দিলেন মুসলিম বিন আকিল চিঠি নিয়ে যখন তিনি রওনা হয়ে গেলেন আব্বাজির আমার রওনা হইয়া যখন যাইতে লাগলেন যাইতে 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 তিনি যখন কুফার কাছাকাছি চলে গেলেন কুফার কাছাকাছি যখন চলে গেলেন তখন ভাইয়েরা আমার উনাকে রিসিভ করার জন্য কুফাবাসী মুসলমানের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসলেন আল্লাহু আকবার কোন কুফাবাসী মুসলমানদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসলেন উনি যখন আইসা উনাকে রিসিভ করলেন আব্বাজির আমার রিসিভ করে যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার সাথে সাথে দেখা যায় ইমাম মুসলিমের কথা শুনিনা কুফাবাসী মুসলমানরা আনন্দে আবেগ আপ্লুত হইয়া দলে দলে যোগদান করতেছে একটা নজর নবীর আওলাদকে দেখার জন্য নবীর আওলাদকে দেখার জন্য একজন একজন করে আসতেছে আস্তে আস্তে দেখা যায় চিঠি পাওয়ার পরে যখন দেখতেছে খেলাফত দেওয়া হয়েছে তখন সবাই ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত হতে লাগলেন বায়াত হইতে 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 দেখা যায় কয়েক দিনের মধ্যে 40,000 লোক ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত হইয়া গেছে আরো জোরে কর না সুবহানাল্লাহ কয় হাজার লোক 40,000 লোক যদি একটা মাঠে দাঁড় করান বিষয়টা কেমন হবে এক দুইজন লোক 40,000 লোক আমার বাবাজিরা ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত হয়ে গেলেন ইমাম মুসলিম বিন আকিল খুশি হইয়া কয়া হাত 40,000 লোক বায়াত হয়ে গেল আমার ভাইজান ইমাম হুসাইন যদি জানতে পারেন কতই না খুশি হবে সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম বিন আকিল চিঠি লিখলেন হুসাইন বরাবর ভাইজান আসসালামু আলাইকুম পরসমাচার কুফাবাসী মুসলমানরা আমাদেরকে এত ভালোবাসা আমি না আসলে বুঝতাম না আপনি চিঠি পাইয়া একটা মুহূর্ত দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসবেন ইতিমধ্যে 40,000 লোক আমার কাছে বায়াত হয়ে গেছে এই চিঠিটা সত্য না মিথ্যা সত্য চিঠি ইমাম মুসলিম বিন আকিল লেখা তিনি যখন এটা হুসাইন বরাবর মক্কা শরীফের উদ্দেশ্যে প্রেরণ করলেন ওই দিকে দেখা যায় ইমাম মুসলিম বিন আকিলকে তারা কোথায় রাখবে কোথায় না কোথায় রাখবে কোথায় না দাওয়াতেরও কমতি নাই এই মুরিদের বাড়ি থেকে এই মুরিদের বাড়ি এই মুরিদের বাড়ি থেকে ওই মুরিদের বাড়ি কারণ একজন মুরিদের কাছে ফিসাবের কদর কেমন বুঝেন না এত আদর এত আপ্যায়ন কিন্তু মুরিদের মধ্যে কিছু মুনাফিক মুরিদ আছে বর্তমানও আছে মুরিদ হইয়া পীরের বিরুদ্ধে কথা কয় আসেনি আসেনি মুরিদ হইয়া পীরের চরিত্র নিয়ে কথা বলে এমন মুনাফিক মুরিদ আছে না আব্বাজিরা আমার একটা কথা জেনে রাখবেন যেই মুরিদ তার পীরের চরিত্র নিয়ে কথা তুলতে পারে যেই মুরিদ তার পীরের অবস্থান নিয়ে খারাপ মন্তব্য করে স্ত্রী যেরকম স্বামীর কাছ থেকে তালাক হইয়া যায় ওই মুরিদটাও ওই পীর থেকে তালাক হইয়া যায় পুনরায় নতুন করে আবার তৌবা করে সে বায়াত গ্রহণ করতে হবে কবির মনোযোগ ইমাম মুসলিম বিন আকিল চিঠি যখন পাঠালেন একজনের পর একজন বায়াত হতে লাগলেন হুসাইনের কাছে চিঠি চলে গেল ইমাম হুসাইন চিঠি পাইয়ার একটা মুহূর্ত দেরি করলেন না বায়ার আমার বন্ধুর আমার 83 জন সদস্য ছিল ইমাম হুসাইনের কাফেলায় এরই মধ্যে দুধের বাচ্চা ছিল এরই মধ্যে বৃদ্ধ মহিলা ছিল যুবতী মহিলা ছিল পুরুষ লোক ছিল সব মিলিয়ে নারী পুরুষ মিলিয়ে 83 জন সদস্য নিয়ে ইমাম হুসাইন ইমাম মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া একটা মুহূর্ত দেরি করলেন না রওনা হয়ে গেলেন তিনি কুফা বরাবর ওইদিকে কুফার গভর্নর ছিল নুমান বিন বসির আব্বাজির আমার ইয়াজিদের কিছু অনুসারীরা তারা যখন দেখলো ইয়াজিদের প্রতিনিধি নুমান বিন বসির কুফার তখন গভর্নর ছিল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিল কিন্তু যখন দেখলো 40,000 লোক হুসাইনের পক্ষে চলে গেছে ইয়াজিদের অনুসারীরা দুই একজন চলে গেছে ইয়াজিদের কাছে যাইয়া কয় সরকার আপনি যে সিংহাসন লইয়া বইয়া রইছেন
ওইদিকে কুফাতে আপনার বিরুদ্ধে 40,000 লোকের মতো ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত হইয়া গেছে। ইজিদের আরুশ আসেনি, ইজিদ কই বলুস কি আমার প্রতিনিধি সেখানে আছে নুমান বিন বশির, সে কি কোনো প্রতিক্রিয়া নেয় নাই? কোন নুমান বিন বশির এই লোক দেখে ভয়ে একদম আতঙ্কের মধ্যে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দিল। সাসপেন্ড করে দিয়া ইবনে জিয়াদ সিরিয়ার গভর্নর ছিল, বসরা এলাকার গভর্নর ছিল, সেই দুষ্ট শয়তান ইবনে জিয়াদ তাকে আবার এই কুফার প্রতিনিধি বানাইয়া, কুফার প্রতিনিধি বানাইয়া আবার সেখানে পাঠাইল। দুই জায়গার দায়িত্ব পালন করছে ইবনে জিয়াদ, বসরার গভর্নর এবং কুফারও গভর্নর। আমার কথা কি বুঝতেছেন? বসরারও গভর্নর কুফারও গভর্নর। নুমান বিন বশির যখন আসলো, আয়েশা যখন দেখলো 40,000 লোক ইমাম হুসাইনের পক্ষে চলে গেছে, এখন এই দুষ্ট শয়তান মিষ্টি মিষ্টি কথা বইলা মানুষকে ফাঁদে পালানোর চেষ্টা করতেছে। গ্রামের ভাষায় দেখবেন মানুষ বলে দুষ্ট লোকের মিষ্টি কথা। সে যখন দেখছে 40,000 লোক ইমাম হুসাইনের পক্ষে, ভাবলো এরা তো একসাথে কাবু করা যেত না, একসাথে কাবু করা যাবে না, আগে বড় বড় সর্দার টিরে আমার কবজায় তুইব। অদ্যাবধি পর্যন্ত দেখবেন মুনাফিক চরিত্র যারা, এরা বিভিন্ন এলাকায় গিয়ে আগে বড় বড় সর্দার টিরে আত করে লায়, ঠিক না বেটি? মনে করে বড় বড় সর্দার হাতের মধ্যে চলে আসলে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। তো নুমান বিন বশিরকে সাসপেন্ড করার পরে ইবনে জিয়াদ যখন আসলো, সে চিন্তা করলো একসাথে 40,000 লোকের আটকানো সম্ভব নয়, তাদের মধ্যে বড় বড় সর্দার যারা আছে এরারে আইনা নজরবন্দি করে নেব, পরে তাদের লেতিফেতি যারা আছে এরা তো এমনি আইব, ঠিক না বেটি? মনে করেন আমার বাবাকে যদি আটকাইয়ে ফেলে, বাবার সন্তান যদি 5 জন থাকে, আমরা কি কেউ বসে থাকবো? বড় বড় সাহেব সর্দার যারা আছে, ইবনে জিয়াদ তাদেরকে বলল যে আমার এখানে আপনাদের দাওয়াত আগামীকাল এতটার সময়। তো সর্দাররা মনে করছে এমপি সাহেবের দাওয়াত দিছে, আর যাইলে সমস্যা কি? এখন যদি মাননীয় এমপি সাহেব, জানুসেন এমপি সাহেবে এলাকার সাহেব সর্দারের দাওয়াত দেয়, কোন সাহেব সর্দার কি বাদ থাকবো? সবাই চলে যাবে চেয়ারম্যান সাহেবের লগে লইয়া, যাই এমপি সাহেবের দাওয়াত করছে যাই, কথা কোন ঠিক না বেঠিক? আব্বাজিরা আমার সরল মনে, সরল মনে ইমাম মুসলিম বিন আকিল সাহেব সর্দারদেরকে বললেন দাওয়াত যেহেতু আসছে আপনারা দাওয়াত রক্ষা করেন। কুফাবাসী বড় বড় সাহেব সর্দাররা দাওয়াত কবুল করার জন্য ইবনে জিয়াদের এমপি শালার মধ্যে গেলেন, গভর্নর ভবনে গেলেন। যাওয়ার পরে তাদেরকে খাবার দাবার খাওয়াইয়া চতুর্দিকে নজরবন্দি করে রাখছে। এখন সাহেব সর্দাররা খাবার খেয়ে যখন বের হবেন, দেখা যায় প্রত্যেকের সিনা বরাবর তীর ধনুক ধরা আছে, ওই একটুক যদি বের হন তীর মাইরা একদম কলিজা ঝাঁঝরা করে ফেলবো। কিউ দাওয়াত দিছে খাইবার লাগিয়া, ওহন কই তীর মাইরা বলে কলিজা ছিদ্র করে লইব। আব্বাজিরা রে সাহেব সর্দাররা কাঁপুনি শুরু করে দিলেন, তারা তো ভয় আতঙ্কের মধ্যে পড়ে গেছে, কোথায় আসলাম? দাওয়াত দিল খাবারের জন্য, এখন দেখা যায় আমাদের সিনা বরাবর তীর ধনুক। আব্বাজিরা আমার ইবনে জিয়াদ ডাক দিয়া কয় ও সাহেব সর্দাররা, আপনাদেরকে আমি আটকিয়েছি এই জন্য, একটু পরে আপনাদের সন্তানগুলা খবর পাইব যে আপনাদেরকে নজরবন্দি করে রাখছি, তারা আপনাদেরকে উদ্ধার করতে আসবে, আপনারা যদি প্রাণে বাঁচতে চান তাদেরকে বলে দিবেন তারা যেন ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গটা ছেড়ে দেয়, যদি আপনারা তা না বলেন কলিজার মধ্যে তীর মেরে আপনাদের কলিজাটা ঝাঁঝরা করে ফেলবো। আব্বারে ওই দুর্বল মুসলমান গোলা, কুফার মুনাফিক মুসলমান গোলা এই জায়গার মধ্যে তাদের ইমানদারে নষ্ট করে ফেলছে। কয় না না না, আমাদেরকে মাইরেন না, আমরা বাঁচতে চাই, প্রয়োজন হলে ইমাম মুসলিমকে আমরা ছেড়ে দেব, কিন্তু আমাদের জীবনে নষ্ট করবেন না, আমাদেরকে প্রাণে মারবেন না, আমরা বাঁচতে চাই। নাউজুবিল্লাহ, নবীর আউলাদের জন্য তাদের কোনো দয়া হয় না,
দয়াল নবীর আওলাদের জন্য দয়া হয় না এরা নিজের জান বাঁচাইবার লাগা এরা কিন্তু উপস্থিত সময় যদি তারা একটা টেকনিক করত এরা কিন্তু এটার প্রতিবাদ করতে পারত ঠিক না বেটি কিন্তু আব্বা এই প্রতিবাদ করবেই বা কেমনে আমার আল্লাহর কুদরতি সারা কারবালা সংগঠিত হবে বন্ধুরে অনেক লম্বা ঘটনা আমি কিন্তু কারবালার আলোচনা করতে চাইছিলাম না কারণ এই আলোচনা অনেক লম্বা আমি কিন্তু শুরু থেকে আরম্ভ করছি দেখি কতটুকু যাইতে পারি কষ্ট হবে আব্বা জি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক রাস্তার কাছাকাছি এমন সময় ইমাম মুসলিম বিন আকিলের মুরিদরা যখন শুনলো কুফাবাসী মুরিদরা যখন শুনলো যে তাদের সাহেব সর্দার সবাইরে আটকানো হয়ে গেছে তখন আর এরা স্থির থাকলো না সবাই যখন ঢাল তলোয়ার হাতের মধ্যে নিয়া ইবনে জিয়াদের ভবনটা যখন ঘেরাও করছে করলে কি হবে গো এমন সময় দেখা যায় সাহেব সর্দারদেরকে ভবনের ছাদে নিছে বইলা দেন তখন এরা যখন অ্যাটাক করতে আসছে কুফার সাহেব সর্দারা সাদ উঠতে তাদের পোলা পান্ডে কইতেছে কি রে তোরা কি আমদারে ফিরত চাস নাকি আমদার লাশ চাস আরে কোন কি আপনাদেরকে আমরা চাই যদি আমাদেরকে চাও তাহলে এই মুহূর্তে তোমরা ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দাও হাতের অস্ত্র নামাইয়া চলে যাও আব্বা জি আমার চল্লিশ হাজার লোকের মধ্যে সাহেব সর্দারদের কথা শুনিনা দেখা যায় হাতের অস্ত্র ছেড়ে দিয়া এরা তাদের জীবন বাঁচাবার জন্য একজন একজন করে পলাইতে লাগলো যাইতে 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 ও কয়েক মিনিটের মধ্যে সাড়ে উনচল্লিশ হাজার লোক ইমাম মুসলিম বিন আকেলকে ছেড়ে চলে গেছে নাউজুবিল্লাহ সকালবেলা যার সঙ্গে চল্লিশ হাজার লোক বিকালবেলা দেখা যায় মাত্র পাঁচশো লোক আসরের আজান হয়ে গেল আব্বাজির আমার তখন দেখা যায় পলাইতে লাগলো আসর যায়া যখন মাগরিব সন্নিকটে পাঁচশো মুসল্লি নিয়া ইমাম মুসলিম বিন আকিল মাগরিবের নামাজ পড়তে দাঁড়িয়েছিলেন কুফার বেইমান মুসলমানদের বেইমানিটা কেমন দেখেন আব্বাজিরা এরা লোক দেখানো নামাজ পড়ত আল্লাহর খুশির জন্য নয় ইমাম মুসলিম বিন আকিল পাঁচশো জন লোক নিয়ে যখন মাগরিবের নামাজে দাঁড়াইলেন পিছনে পাঁচশো মুক্তাদি মাগরিবের তিন রাকাত নামাজ পড়িরা গো ইমাম মুসলিম বিন আকিল যখন সালামটা ফিরাইলেন পিছনে তাকাইয়া দেখে রে পাঁচশো মুসল্লি থেকে আর একটা মুসল্লিও তার পিছনে নাই কি হয়ে গেল সকালবেলা চল্লিশ হাজার লোক যার পক্ষে ছিল বিকালবেলা দেখা যায় ইমাম মুসলিম একদম একা টপ টপ করে চোখের পানি চাইরা ইমাম মুসলিম কান্না শুরু করে দিলেন কি ব্যাপার এত তাড়াতাড়ি এত বেঈমানিটা কেমনে মেনে নেই আমি তো আমার ভাইজানকে চিঠি লিখেছি আসার জন্য ভাইজান যদি জানতে পারে এরা মুনাফিকি করেছে হয়তো আমি মুসলিমকে ভুল বুঝবে এই বলে ইমাম মুসলিম কান্না করতেছেন হুসাইন কিন্তু অর্ধেক রাস্তার কাছাকাছি আব্বাজিরা রে অর্ধেক রাস্তার কাছাকাছি ইমাম হুসাইন কারণ চিঠি পাইয়া তার দেরি করেন নাই এই দিকে যে এই ষড়যন্ত্র হয়ে গেছে ইমাম হুসাইনের তার জানা নাই ঠিক না বেঠি গভীর মনোযোগ অর্ধেক রাস্তা পার হয়ে গেলেন ওইদিকে মাগরিবের নামাজ পড়িরা ইমাম মুসলিম যখন মুরিদদের ঘরে যাইতেছেন যারা তাকে মাথায় তুলে রাখতো এত আদর করত যখন ইমাম মুসলিম মুরিদদের ঘরে যাইতে লাগলেন দেখা যায় উনার চেহারা দেখে প্রত্যেকটা মুরিদ ঘরের দরজা বন্ধ করে দে যেই ঘরে যায় একটা দরজাও খুলে না নবীর আওলাদের জন্য কুফাবাসীর ঘরের দরজাগুলা বন্ধ হয়ে যাচ্ছে মাগরিবের নামাজ পড়ে ইমাম মুসলিম যেই ঘরে গিয়ে কোরআনারে ভিতর থেকে ঠাস করে দরজাটা লাগিয়ে দেই যাইতে 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 একটা ঘরের দরজায় একটু ফাঁকা দেখা যাচ্ছে ঘরের ভিতরে একটু মিটি মিটি আলো জ্বলে হুসাইন গিয়ে ইমাম মুসলিম গিয়ে দরজার মধ্যে কোরআন আনলেন ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা আওয়াজ দিলেন কে তিনি বলেন মা গো আমি ইমাম মুসলিম বিন আকিল হুসাইনের চাচাতো ভাই বৃদ্ধা মহিলা মা বিশ্বাস করে না বৃদ্ধা মহিলা মা বিশ্বাস করে না আপনি ইমাম মুসলিম বিন আকিল নয় কারণ আপনাকে দেখার জন্য আমি কত চেষ্টা করেছি
লোকের ভিড়ে আপনার কাছেই ভিড়তে পারি না, হাজার হাজার লোক আপনার সাথে থাকে আমার বিশ্বাস হয় না আপনি হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। হুসাইন এই কথা যখন বুড়িমা বলল, মুসলিম বিন আকিল বলতেছেন, মা গো আপনি সত্যিই বলেছেন, এরা আমার সাথে এখন বিশ্বাসঘাতকতা করছে গো মা, আমি মিথ্যা বলি নাই, আমি সত্যি বলছি, আমি ইমাম মুসলিম বিন আকিল হুসাইনের চাচাতো ভাই, আমি নবীর বংশের আউলাদ গো মা, অনুমতি দিলে আমি আপনার ঘরের মধ্যে ঢুকি। বুড়িমা ডাক দিয়া কই, দেরি করবেন না, নবীর বংশের আউলাদ এসেছে, তাড়াতাড়ি করে আপনি আমার ঘরে ঢুকেন। ইমাম মুসলিম বিন আকিল যখন বুড়িমার ঘরে ঢুকলেন, ঢুকার পরে বুড়িমা ডাক দিয়া কয়, আজকে আমার সুনসিব সুকফাল, আপনি নবীর বংশের আউলাদ আমার ঘরে আসছেন, আমার ঘরটা ধন্য হয়েছে। বাবাজির আমার ওই বুড়িমা দয়াল নবীর প্রেমিক ছিল, হুসাইনের প্রেমিক ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, অনেক সময় নেককারের ঘরে বদকারের জন্ম হয় না, দেখবেন প্রায় সময় মানুষ করে, হেতমুখ বালা ছিল রে, হেরফুত এমন নষ্ট হইল কেমনে। বুড়িমা নবীর প্রেমের পাগল, নবীর আউলাদের পাগল, কিন্তু তার পেটের সন্তানটা ছিল কোলাঙ্গার লুবি। রাতের বেলা যখন ওই সন্তানটা ঘরে আসলো, মা আনন্দিত হইয়া তার ছেলেরে কইতাছে, কই পুত্রে আজকে আমরা ভাগ্যবান। কয় কেরো গাম্মা? কয় আমাদের ঘরের মধ্যে আউলাদের রাসূলের কদম পড়ছে। কয় মা কে? কয় ইমাম মুসলিম বিন আকিল আমাদের ঘরের মধ্যে অবস্থান করছে। কয় কি কো মা, সত্যি? কয় হ্যাঁ। তখন ওই সন্তান মনে মনে কইতাছে, কয় আম্মা গো তুমি তো জানো না, ইমাম মুসলিম বিন আকিল রে দৈরা দিলে 10,000 দেরহাম পুরস্কার পাওয়া যাইব। মাকে না জানাইয়া, মাকে না জানাইয়া বুড়িমার সন্তান ঘর থেকে বের হলো, সরাসরি চলে গেছে ইবনে জিয়াদের কাছে, যায়া কই, গভর্নর আপনি যে শিকারীর জন্য পাগল হইয়াছেন ওই শিকারী তো আমার মার ঘরে, কই আমাকে যদি 10,000 দেরহাম পুরস্কার দেন আমি ইমাম মুসলিম বিন আকিলকে ধৈরা দিতে পারবো। কই কস কি তোর মার ঘরে? কই হ্যাঁ। কয় তাহলে ধৈরা নিয়ে আস, টাকা দিই, তোর 10,000 দিরহাম দেবো। কয় আমি তো একা পারতাম না, আমার লোকে কিছু বাহিনী দেন। 70টা ইয়াজিদের সৈন্য দিল। কয়টা? 70 জন ইয়াজিদের সৈন্য দিল ইমাম মুসলিম বিন আকিলকে অ্যাটাক করার জন্য। আব্বাজিরা আমার গভীর মনোযোগ, ইমাম মুসলিম বিন আকিল বুড়িমার ঘরে, বুড়িমা আনন্দিত। হঠাৎ করে দেখা যায় রাত নিশীতে ওই 70টা ইয়াজিদের সৈন্য বুড়িমার সন্তানের সাথে বাড়িতে আইসা ঘরের চতুর্দিক ব্যারিকেড দিল। সন্তান গিয়া মারে ডাক দিছে, মা দরজা খুলো। তো মা কি দরজা খুলবে না? মা দরজাটা খুলো। বুড়িমা দরজাটা খোলার সাথে সাথে 70টা ইয়াজিদের সৈন্য বৃষ্টির মতো ইমাম মুসলিম বিন আকিলকে লক্ষ্য করে তীর মারতে লাগলো। প্রথম তীরটা যখন মারছে রে, ফুটটা ছিদ্র হইয়া টপ টপ করে রক্ত যখন ঝরতেছে, সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম বিন আকিল কোমর থেকে তরবারিটা টান দিয়া বের করলেন। তরবারিটা যখন ঘুরাইতে লাগলেন ইমাম মুসলিম বিন আকিল, আব্বাজির আমার নবীর সৈনিকদেরকে আল্লাহ এত সাহস এত শক্তি দিয়েছে, তরবারিটা ঘুরাইবার সাথে সাথে 70টা ইয়াজিদের সৈন্যকে মুহূর্তের মধ্যে কচুর মতো কর্তন করে দিছে ইমাম মুসলিম। একদিকে ছিল এক ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসুলের দল, মারহাবা মারহাবা বলে তিনি ইয়াজিদের উপরে হামলা চালাই, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, 70টা ইয়াজিদের সৈন্যকে ইমাম মুসলিম কচুর মতো কর্তন করে দিলেন, ঠোঁট বেয়ে রক্ত গোলা ঝরতেছে। তখন ওই সন্তানটা আবার ইবনে জিয়াদের কাছে গিয়া কয়, 70 জনে কাম হইছেরা, কয় এদেরকে একদম কচুর মতো কাটটা লাইছে। ইবনে জিয়াদ কয়, তাইলে হুন 70,000 দিল, তার তরবারির লোকে কেউ ভুল বুঝতে পারত না, 70 জন পারছো না, 70,000 দিলেও ইমাম মুসলিম রে এমনি তোমরা আটকাইতে পারবা না,
একটা কাজ করো, এখন তোমরা আরো কিছু লোক গিয়া তার কাছে সরি স্বীকার করো যে আগের ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, আসুন আমরা আপনার সঙ্গে একটা কম্প্রোমাইজ করি, একটা আপোষ করি, দেখেন দুষ্ট লোকের কেমন মিষ্টি কথা, এরকম আছে না, গলা আতে আতে বায়াফ কইরা কইরা নিয়ে দেখবেন রাস্তার মুড়ো মাইরা ফেলাই দেয়, আছেন এরকম কিছু লোক ভালোবাসা দিয়া পাঠাইলো, তোমরা কে শালীন ভাষায় কথা বলবা, উচ্চ বাক্য ব্যবহার করবো না, তাদের বুঝাইয়া কোনো সুরত আমার ভবনের ভিতরে ঢুকাইবার সময় পিছন দিকে গর্দান তারা আলাদা করে দিয়ে দিও, নাউজুবিল্লাহ কোন ওইদিকে ইমাম হুসাইন অর্ধেক রাস্তা বেশি কাছাকাছি হয়ে গেছে, অল্প কিছু জায়গা বাকি, আব্বাজির আমার তারা আসলো ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গে, আইসা কয় আমরা আগের ঘটনার জন্য সরি, আমাদের এমপি সাহেব দুঃখ প্রকাশ করেছেন, আমরা চাইছিলাম না এরকম আচরণ আপনার সাথে হোক, কারণ আমরা চাই একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হোক, আসুন আপনার সঙ্গে আমাদের গভর্নর ইবনে জিয়াদ কথা বলবে, আপনার আসুন আমরা আগের ঘটনার জন্য সরি স্বীকার করছি, সরি স্বীকার করছে নবীর আউলাদরত দয়া সাগর, কথা কোনটি কিনা যে ইমাম মুসলিম বিন আকিল বলতেছেন যে ঠিক আছে আমি আমি তো এটা চাই, রক্তপাত ঘটাইতে আমিও চাই না, ঠিক আছে চলো যদি আলাপ আলোচনা করে মীমাংসার দিকে হয় চলো আমরা যাই, তখন এই বলে ইমাম মুসলিম বিন আকেল তাদেরকে নিয়ে এই তাদেরকে পরামর্শ দিলেন ঠিক আছে চলো, এমন সময় যাবার সময় ইমাম মুসলিম বিন আকেল বুড়িমাকে বলতেছেন মা আমাকে একটা গ্লাস পানি দিবেন, বুড়িমা কয় অবশ্যই, সঙ্গে সঙ্গে পানির গ্লাসটা নিয়ে যখন পানিটা আনলো, আব্বাজির আমার ইমাম মুসলিম বিন আকেল পানির গ্লাসটা হাতে নিয়ে পানিটা যখন মুখে দিতে গেলেন ঠোঁট বেয়ে রক্তগুলা যখন ঠপ ঠপ করে পড়তেছে রে, হঠাৎ করে দেখা যায় ইমাম মুসলিম মুখের কাছে পানিটা নেওয়ার সাথে সাথে ঠোঁটে থেকে রক্ত মোবারক যখন গ্লাসের মধ্যে পড়ে গেছে, গ্লাস ভর্তি পানিটা রক্তে লাল হইয়া গেছে, ইমাম মুসলিম কয় মা আর পানি খাবো না, আমার জন্য মনে হয় দুনিয়ার পানি বন্ধ হয়ে গেছে, নবীর আউলাদের অন্তরে ইশারা পাইয়া গেছে রে দুনিয়ার পানি মনে হয় আর খেতে পারবো না, ইমাম মুসলিম মুখের কাছে পানিটা নেওয়ার সাথে সাথে ঠোঁটের রক্তটা গ্লাস ভর্তি পানি রক্তে লাল হইয়া গেছে, আর পানি মুখে দিলেন না, বুড়িমাকে বললেন মা তুমি যথেষ্ট করেছ, আমার জন্য মনে হয় কাউসারের পানি অপেক্ষা করতেছে গো, দুনিয়ার পানি মনে হয় আমি মুসলিম আর খাইব না, এই বলে যখন পানি পান্না করে রোয়ানা হয়ে গেলেন, এমন সময় ইবনে জিয়াদের গভর্নর ভবনের ভিতরে যখন ঢুকতে গেলেন সত্যি সত্যি দেখা যায় কোনো আলাপ আলোচনা নাই, তরবারি হাতের মধ্যে নিয়ারে ইমাম মুসলিমের গর্দান মোবারককে লক্ষ্য করে পিছন থেকে এমন একটা ছেদ মারছে রে ইমাম মুসলিম বিন আকেলের বডি থেকে শির মুবারকটা বিচ্ছিন্ন হইয়া গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আব্বাজির আমার ইমাম মুসলিম বিন আকেল শহীদ হইয়া গেলেন, শহীদ হইয়া যাবার সাথে সাথে ইমাম হুসাইন খুব নিকটে, এখন ইবনে জিয়াদ যখন শুনতে পারলো যে একটারে তো শেষ করলাম, হুসাইন যেহেতু আসতেছে তাকে রাস্তার মধ্য থেকে বুঝাইয়া শোনাইয়া আমাদের কবজায় আনতে হবে, তখন 1000 এজিদের সৈন্য দিয়া হুর বিন ইয়াজিদ রিয়াহি নামে একটা এজিদের সৈন্যকে পাঠাইলো হুসাইনের রাস্তা আটকানোর জন্য, আল্লাহু আকবার কোন আব্বাজির আমার ইমাম হুসাইন সংবাদ পেয়ে গেলেন মুসলিম বিন আকেল দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, হুসাইন স্তব্ধ লেগে গেলেন, টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, একটা কদিন আগে আমার ভাই আমার চিঠি লিখলো কুফার মানুষ আমাদেরকে এত ভালোবাসে এখন কি শুনতে জিয়ারা এত বেঈমানি করলো, ইমাম হুসাইন আপসেট হয়ে গেলেন, টপ টপ করে চোখের পানি সাইরা কাঁদতেছেন, কান্না করতে করতে দেখা যায় 1000 সৈন্য নিয়া হুর বিন ইয়াজিদ রিয়াহি নামে একটা ইজিদের সৈন্য ইমাম হুসাইনের সামনাসামনে গিয়া দাঁড়াইছে, একটা কথা মনে রাখবেন হুর বিন ইয়াজিদ রিয়াহি যদিও এজিদের পক্ষে ছিল কিন্তু হুসাইনকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করছিল, ইমাম হুসাইনকে রক্ষা করার জন্য
অনেক কৌশল অবলম্বন করেছিল যদিও ইয়াজিদের পক্ষে কাজ করতে গিয়েছিল আসলে কিন্তু হুর বিন ইয়াজিদ রিয়াহি আহলে বায়াতের প্রেমিকই ছিল দেখেন এখন কি হয় 1000 সৈন্য নিয়ে যখন হুর বিন ইয়াজিদ রিয়াহি ইমাম হুসাইনের রাস্তা আটকালো আব্বা কষ্ট হইতেছে না অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলি রাস্তা যখন আটকালো রাস্তাটা যখন আটকালো বন্ধুরে ইমাম হুসাইন বললেন হুর আমার ভাই মুসলিম বিন আকেল শহীদ হয়ে গেল আমি সংবাদটা নেওয়ার জন্য একটু সামনে যাব দেখো আমরা তো খুন খারাপি করতে চাই না আমাদের সাথে দুধের শিশু রয়েছে আমাদের সঙ্গে মহিলা রয়েছে আমরা তো খুন খারাপি করতে এখানে আসি নাই আব্বাজির আমার ইমাম হুসাইন বললেন আমরা তো খুন খারাপি করতে আসি নাই আমরা মহিলা সাথে আছে শিশু বাচ্চার সাথে আছে যুবক বৃদ্ধ আমাদের লগে আছে আমরা আমার ভাই মুসলিমের খবরটা নিয়ে আসি হুর বিন ইয়াজিদ রিয়াহি কয় হুসাইন এখন যদি আমি আপনাদেরকে ছেড়ে দেই 1000 বাহিনীরা গিয়া যখন ইয়াজিদের কাছে সাক্ষী দিবে তখন আমার গর্দান তার জায়গায় থাকবে না বরঞ্চ আপনি আমাদের সাথে চলে আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাই হুসাইন কয় না ঠিক আছে যদি আমার ভাই মুসলিমের খবর নিতে না পারি তাহলে আমি খুন খারাপি করব না আমাকে বিদায় দাও আমি আবার মক্কায় ফিরে যাই হুর বিন ইয়াজিদ রিয়াহি কয় হুসাইন আমি না হয় একা আপনারে ছেড়ে দিলাম কিন্তু এখানে যে এত লোক এরা যদি দেখে আমি ছেড়ে দিছি তখন এরা ইয়াজিদের কাছে সাক্ষী দিবে তখন আমার গর্দান আলাদা হয়ে যাবে হুসাইন বললেন তাহলে কি করা যায় হুর বিন ইয়াজিদ রিয়াহি পরামর্শ দিল কয় দেখেন আমি যখন আমার সৈন্য নিয়ে রাতে বোমায় যাইমু এই ফাঁকে আপনি রোয়ানা হয়ে যাইয়েন এই ফাঁকে আপনি মক্কার উদ্দেশ্যে রোয়ানা হয়ে যাইন পরামর্শটা ভালো না খারাপ এখানে কোনো যুদ্ধের কথা আছে আব্বাজির আমার সত্যি 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 সারাদিন হুসাইন হুর বিন ইয়াজিদ রিয়াহির সাথে কথা বললেন কথা বলার পরে রাত যখন নিশি হইয়া গেছে হুর বিন ইয়াজিদ রিয়াহির সৈন্যরা ঘুমিয়ে গেছে ইয়াজিদের সৈন্যরা ঘুমিয়ে গেছে এমন সময় হুর বলতেছে হুসাইন এখন রোয়ানা হয়ে যান ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে তিনি মক্কার পানে রোয়ানা হয়ে গেলেন রাতের অন্ধকারে হুসাইন হাঁটতেছেন সারাটা রাত হাঁটতে 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 গো সকালবেলা হুসাইন তাকাইয়া দেখে রাস্তা ফুরায় না যেখান থেকে রোয়ানা হয়েছিলেন আবার সারা রাত হাইটা গুইরা আবার একই জায়গায় অবস্থান ও সরিষাপুরের বাবাজিরা হুসাইন কোন জায়গার মধ্যে আসলো রে সারাটা রাত হাঁটার পরও রাস্তা ফুরায় না যেখান থেকে রোয়ানা হয়েছিলেন আবার একই জায়গায় অবস্থান হুর বিন ইয়াজিদ রিয়াহি কয় হুসাইন কি ব্যাপার আপনি কি জান নাই হুসাইন কয় আমি তো সারাটা রাত হাঁটলাম কিন্তু তো রাস্তা ফুরায় এলো না হুর বলতেছে কো হুসাইন মনে হয় রাস্তার মধ্যে ভুল হয়ে গেছে আপনি মনে হয় ভুল করে ফেলছেন এই জন্য আপনার রাস্তার মধ্যে আবার অনেক ভুল হওয়ার কারণে এখানে আসছেন তখন হুর বলতেছে আজকে আবার চলে যান এরা ঘুমাইয়া গেলে আজকে আবার চলে যান দ্বিতীয় রাত্রিতে হুসাইন আবার রোয়ানা হলেন হইতে হইয়া যখন হাঁটতে লাগলেন হাঁটতে 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 দেখা যায় গুইরা গাইরা আবার সকালবেলা একই জায়গায় অবস্থান রাস্তা ফুরায় না দ্বিতীয় দিন দেখা যায় হুসাইন একই জায়গায় অবস্থান হুরের সাথে সাক্ষাৎ হুর কয় কি হুসাইন জান নাই হুসাইন কয় সারা রাত হাঁটলাম রাস্তা তো ফুরাইল না আব্বাজির আমার তৃতীয় রাত্রিতে আবার হুসাইন হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 রে ইমাম হুসাইন যখন সারাটা রাত হাঁটলেন আবার হাইটা ঘুইরা গাইরা দেখা যায় একই জায়গায় অবস্থান রাস্তা ফুরায় না হুরের সাথে সাক্ষাৎ হুর কয় কি হুসাইন আজকেও কি একই অবস্থা হুসাইন কয় হে আজকেও তো হাঁটলাম রাস্তা ফুরাই না একদিন দুই দিন তিন রাত হাঁটার পরে গো হুসাইন যখন রাস্তা ফুরাইতে পারল না চতুর্থ দিনের বেলায় হুসাইন ওই এলাকার একটা যুবকরে ডাক দিলেন ও যুবক তুমি জানোনি এই জায়গাটার নাম কি যুবকটা ডাক দেয়া কয় হুজুর আপনি বর্তমানে যেই জায়গায় অবস্থান করেছেন হুজুর এই জায়গাটার নাম হলো কারবালা আব্বাজিরা রে
শুনতে পারলেন জায়গার নাম কারবালা সঙ্গে সঙ্গে হুসাইন টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া আহলে বায়াতের সদস্যদেরকে ডাক দিয়া কয় ও নবীর বংশের আওলাদরা শুনো রে আজ থেকে 50 বছর আগে আমার নানা জানের পূর্ব ঘোষিত জায়গা কারবালার ময়দান হবে আমি হুসাইনের শেষ নিঃশ্বাসের জায়গা যেহেতু ওই জায়গার নাম কারবালা আমরা আর পিছে যেতে পারবো না এখানেই আমাদের শেষ অবস্থান করতে হবে এখান থেকে আমরা একটু পিছপা হতে পারবো না তাঁবু খুঁড়তে শুরু করে দাও নির্দেশ পাওয়ার সাথে সাথে নবীর বংশের আওলাদরা আহলে বায়াতের প্রেমিকরা যখন কারবালার ময়দানে তাঁবু খুঁড়তে লাগলেন গভীর মনোযোগ তাঁবু যখন খুঁড়তে লাগলেন যেখানের মধ্যে ঘাই দেয় মাটির বদলে মাটি উঠে না ঠাটকা রক্ত গোলা নিচ থেকে উতলাইয়া উঠে কারবালার মাটি তো মাটি না কারবালার মাটি ইমাম হুসাইনের রক্ত মুবারক ঠিক কিনা খুব যেখানে গাই দেয় মাটির বদলে টাটকা রক্তগুলা উতলাইয়া উপরে উঠে আহলে বায়াতের প্রেমিকরা ভয়ে তারা কাতর ইমাম হুসাইনের আপন বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই ভাই যান কেন যেন ওই জায়গাটার মধ্যে ভয় ভয় লাগতাছে চলুন না আমরা এখান থেকে চলে যাই হুসাইনের কন্যা সকিনা ডাক দিয়া কই আব্বা কেমন জায়গায় নিয়ে আসলেন এই জায়গার মধ্যে আমাদের কেন যেন একটা ভয় ভয় লাগতেছে শহর বানু ডাক দিয়া কই স্বামী গো আমাদের মধ্যে দুধের শিশু আলিয়াস ঘর আছে কেমন জায়গায় আমাদেরকে নিয়ে আসলেন মাটির বদলে টাটকা রক্তগুলা নিচ থেকে উঠে এটা কি জায়গা হুসাইন তখন তাদেরকে সান্ত্বনা দিয়া কয় শহর বানুরে ও বোন জয়নব ও আমার কন্যা সকিনা শুনো গো আমার নানা জানের পূর্ব ঘোষিত জায়গা কারবালার ময়দান হবে আমি হুসাইনের শেষ নিঃশ্বাসের জায়গা এ আমার আওলাদরা শুনো আমরা এখানে অবস্থান করতে হবে আর পিছপা হতে পারবো না এটাই হবে আমাদের জীবনের শেষ নিঃশ্বাসের জায়গা এই বলে হুসাইন সবাইকে সান্ত্বনা দিয়া তাঁবু খুঁটিয়া যখন অবস্থান করলেন আব্বাজির আমার ওই দিনটা ছিল 7ই মুহররম কত মুহররম 7ই মুহররমে নবীর আওলাদগণ তাঁবু যখন খুঁটলেন এখানে অবস্থান কইরা তাদেরকে তো জীবিকা নির্বাহ করতে হবে জীবিকার প্রধান উৎস হলো পানি আপনারা বলেন পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না আমাদের এলাকার মধ্যে তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে টিউবওয়েল আছে কথা কোন ঠিক কিনা বাড়িতে বাড়িতে পুকুর আছে কিন্তু আব্বারে 7ই মুহররমে কারবালার ময়দানে যখন হুসাইন উপস্থিত হইলেন একমাত্র ফুরাত নদীর পানি ছাড়া আর পানির কোনো ব্যবস্থা ছিল না কোনো কুয়াও ছিল না পানির কোনো কূপ ছিল না একমাত্র ফুরাত নদীর পানি ছাড়া অন্য কোনো পানি ছিল না আজকে আপনারা দেখেন লক্ষ্য করে এই ফুরাত নদীর পানি কত কুকুর বিড়ালে খায় কত পশু পাখি ফুরাতের পানি খায় যাদের কারণে পানির সম্মান নবীর আওলাদদের জন্য পানির রাস্তা বন্ধ হইয়া যায় দুষ্ট শয়তান ইয়াজিদ 4000 সৈন্য পাঠাইল ফুরাত নদীর চতুর্পাশে 2000 জলের চতুর্দিকে আর 2000 স্থলের চতুর্পার্শ্বে আল্লাহু আকবার কোন আব্বাজির আমার 4000 সৈন্যের মধ্যে 2000 স্থলের চতুর্পার্শ্বে 2000 জলের চতুর্পার্শ্বে ইয়াজিদ নির্দেশ দিয়েছে ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছে সবাই পানি নিতে পারবে কিন্তু হুসাইনের তাঁবুর ভিতর থেকে একটা লোকও যাতে এখান থেকে পানি না নিতে পারে বাবাজির আমার সবাই পানি নিতে পারবে হুসাইন ছাড়া নাউজুবিল্লাহ কোন কেমন ষড়যন্ত্র দুষ্ট শয়তানরা কেমন ষড়যন্ত্র করেছে নবীর আওলাদদেরকে পানি দিবে না হুসাইন
তাকাইয়া দেখলেন প্রত্যেকটা মানুষ পিপাসার্ত ফুরাত নদীর পানি পান করার জন্য সবাই হাহাকার করতেছে কিন্তু তো পানির প্রয়োজন দেখেন না একটু চেষ্টা করে আলী আসগরের মুখে একটু পানি দেওয়া যায় কিনা শহর বানু ডাক দেওয়ার পরে ইমাম হুসাইন চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন ডাক দিয়া কয় শহর বানু রে আমি সন্তানের বাবা বাবার কাছে তুমি আবদার করেছো সন্তানের মুখে পানি দেওয়ার জন্য এ শহর বানু এই মুহূর্তে তো আমি সবকিছু দিতে পারি আমার সন্তানের মুখে পানি আইনা দিব কেমনে বিয়াদবের দলেরা তো পানির রাস্তাটা বন্ধ কইরা দিছে পানির রাস্তাটা বন্ধ করে দিছে এই কথা শোনার পরে হুসাইনের চোখের পানি দেইখা উনার ভাত উনার চাচা ইমাম হুসাইনের ভাতিজা হযরতে ইমাম হুসাইনের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে সালাম দিয়া বলতেছেন ভাইজান আমার মতো একটা জওয়ান চাচা ভাইচা থাকতে আমার ভাতিজা আলী আসগর পানি পিপাসায় মারা যাবে এটা আমি হইতে দিতে পারি না আপনি একবার আমাকে অনুমতি দেন আমি আমার ভাতিজা আলী আসগরের জন্য পানি আনি হুসাইন ডাক দিয়া কয় হে ইবনে আব্বাস বিয়াদবের দলরা তো তোমাকে শহীদ করে দিবে তোমারও পানি দিবে না একটাবার অনুমতি দেন ইমাম হুসাইন বললেন ঠিক আছে দেখো চেষ্টা করে একবার দুইবার তিনবার বলার পরে ইমাম হুসাইন অনুমতি দেওয়ার সাথে সাথে ইমাম ইবনে আব্বাস একটা হাতের মধ্যে তরবারি নিলেন আর একটা হাতের মধ্যে ঢাল নিলেন লোটাটাকে কোমরের মধ্যে বাইদা পানির পাত্রটা কোমরে বাইদা ঘোড়ার উপরে সুন্দর করে বৈশা ঢাল হাতে নিয়া ঘোড়ার মধ্যে বৈশা তরবারি হাতের মধ্যে নিয়া ঘোড়ারে হাঁকাইয়া হাঁকাইয়া তিনি যখন ফুরাত নদীর পারে গিয়া দেখলেন চতুর্দিক ব্যারিকেড ইমাম ইবনে আব্বাস ডাক দিয়া কয় হে ইয়াজিদ বাহিনীরা দেখো আমি হুসাইনের বংশের আওলাদ আমি নবীর বংশের আওলাদ আমার জন্য পানির প্রয়োজন নাই আমার ভাতিজা ছয় মাসের দুধের শিশু আলী আসগর একটা ফুটা পানির জন্য হাহাকার করতেছে তোমাদের হাতে করে আমার ভাতিজার মুখে একটু পানি আমার পাত্রের মধ্যে আইনা দাও জালেমের দলরা কয় না তোমাদেরকে পানি দেওয়া যাবে না তোমাদের জন্য পানির রাস্তাটা বন্ধ একবার দুইবার তিনবার বিনয়ের সহিত বলার পরেও ইবনে আব্বাসকে আর পানি দিতে চাইল না ইবনে আব্বাস চিন্তা করলেন বাতিজার জন্য পানি আনতে প্রিপারেশন নিলাম কেমনে আমি চাচা হইয়া বাতিজার মুখে পানিটা না দেই ইমাম ইবনে আব্বাস সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি বইলা বীর বিক্রম আক্রমণ নিয়া ফুরাত নদীর পারে দিকে যখন যাচ্ছেন ইয়াজিদ বাহিনীরা তীর মারতে শুরু করলো তীর যখন মারতে শুরু করলো ইবনে আব্বাস তীরগুলা যখন ফিরাইতে লাগলেন ঠাস ঠাস করে তীরগুলা ফিরাইতে লাগলেন সামন দিকে ফিরালে পিছন দিকে তীরের ঘাই লাগে পিছন দিকে ফিরালে সামন দিকে লাগে ডান দিকে ফিরালে বাম দিকে লাগে কারণ বৃষ্টির মতো চতুর্পাশ থেকে তাকে লক্ষ্য করে তীর মারা শুরু হয়ে গেল তীরের আঘাত খাইয়াও ইবনে আব্বাস ফুরাত নদীর মধ্যে গিয়া ঝাঁপ দিলেন ফুরাত নদীর পারে ঝাঁপ দিয়া ইবনে আব্বাস যখন পানির কাছে চলে গেলেন পানির পাত্রটা কোমর থেকে ঢালটা ছেড়ে দিয়া পানির লোটাটা হাতে নিয়ে যখন তিনি ফোরাতের পানি যখন লোটাতে ভরতে গেলেন ওইদিকে বৃষ্টির মতো তীর গায়ে লাগতেছে নিজেও পিপাসার্ত হাতের কাছে যখন পানি পাইলেন ইবনে আব্বাস নিজে একটু পানি পান করার জন্য পানিটা হাতে নিয়ে মুখে দিবেন এমন সময় তিনি তাকাইয়া দেখে গো দুধের শিশু আলী আসগরের চেহারাটা পানির মধ্যে ভাইসা হইছে আলী আসগর যেন ডাক দিয়া বলতেছে চাচা গেলেন আমার জন্য পানি আনতে আমার মুখে পানি না দিয়ে আপনি কেমনে পানিটা খাইবেন যখন ইবনে আব্বাসের এই কথা মনে হয়ে গেল সঙ্গে সঙ্গে হাতের পানিটা ছেড়ে দিলেন তৃষ্ণার্ত হইয়া পানির লোটাটা হাতের মধ্যে নিয়ে তাবুর দিকে যখন রোয়ানা হবেন এমন সময় দেখা যায় ইয়াজিদের দলেরা
একজন লোক 22000 লোকের সাথে 4000 লোকের সঙ্গে কি করবে বৃষ্টির মতো তীর মারতে মারতে একটা বিয়াদব পিছনে আইসা ইবনে আব্বাসের বাম বাহুটার মধ্যে এমন একটা ছেদ মারছে রে সঙ্গে সঙ্গে বাম বাহুটা আলাদা হয়ে গেছে ইবনে আব্বাস ডান হাতে পানির লোটাটা নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে যাচ্ছেন তাবুর দিকে যাচ্ছেন এমন সময় দেখা যায় বাম বাহুর মধ্যে আরেকটা ছেদ যখন মারছে দুইটা বাহু আলাদা হয়ে গেছে রক্তগুলো টপ টপ করে পড়তেছে ইবনে আব্বাস লুটাটাকে সুন্দর করে দুই উরুর চিপার মধ্যে নিয়া তিনি দ্রুত গতিতে তাবুর দিকে যাচ্ছেন যাতে রক্ত মাখা শরীরটা নিয়াও ভাতিজা আলী আসগরের কাছে পানি নিয়া যাইতে পারি এত চেষ্টা করার পরও পারলেন না বিয়াদবের দলরা পিছনে আইসা ওনার গর্দানকে লক্ষ্য করে এমন একটা ছেদ মারছে বন্ধু ফুরাত নদীর পারে ইবনে আব্বাস শহীদ হইয়া গেছে আলী আসগর পানির জন্য ছটফট করতেছে হুসাইন সংবাদ পাইলে ফুরাত নদীর পারে আব্বাস শহীদ হয়ে গেছে টপ টপ করে হুসাইন কান্দে ওইদিকে দুধের শিশু আলী আসগর জিব্বা বের করে দিছে পানির জন্য আলী আসগর জিব্বা বের করে দিছে সবাই যখন কান্নাকাটি করতেছে হঠাৎ করে দেখা যায় 18 বছরের যুবক সন্তান ইমামে আলী আকবর ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আকবর যার বয়স ছিল তখন 18 বছর এত সুন্দর চেহারা ছিল ইমাম হুসাইন 18 বছরের যুবক সন্তানের দিকে তাকায়া বলতেছেন আলী আকবর রে তোরে দেখলে আমি আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীরে দেখার স্বাদ মিটাই সুবহানাল্লাহ আলী আকবর তোরে দেখলে আমার নানা জানের কথা আমার মনে পড়ে যায় রাহমাতাল লিল আলামিন নবীরে দেখার স্বাদ মিটাই আলী আকবর ডাক দিয়া কয় আব্বা আমার মতো একটা জুয়ান ভাই বাইচা থাকতে আমার ভাই আলী আসগর কেমনে পানি পিপাসায় মারা যাইব একটু অনুমতি দেন আমি আমার ভাইয়ের জন্য পানির ব্যবস্থা করি হুসাইন কয় না রে না আমি আব্বাসকে হারিয়েছি তোকেও হারাতে চাই না আলী আকবর ডাক দিয়া কয় আব্বা আমার ভাই যদি না বাসে আমি বাইসা লাভ কি আমার অনুমতি দেন আমার শরীরে তো শক্তি আছে আমি জুয়ান মানুষ আমার অনুমতি দেন একবার দুইবার তিনবার বলার পরে অনুমতি দেওয়া হলো ইমাম আলী আকবর রাহমাতাল্লিল আলামিন নবীর পাগড়ি মুবারকটা মাথায় রাখলেন শেরে খোদা মাওলায় আলী জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল হাতের মধ্যে নিয়া হুসাইন ঘোড়ার লাগামে ধরলেন আলী আকবর ঘোড়ার মধ্যে বসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুলদুল ঘোড়ার মধ্যে বৈসা গো ইমাম আলী আকবর জুলফিকার তরবারি হাতে দয়াল নবীজির পাগড়ি মুবারক মাথায় বাম হাতের মধ্যে ঢাল বীর বিক্রম আক্রমণ নিয়া দুধের শিশু আলী আসগর ছোট ভাইয়ের জন্য পানি আনতে আলী আকবর যখন ফুরাতের পারে গেলেন কথা নাই বার্তা নাই উনাকে লক্ষ্য করে ইয়াজিদ বাহিনীরা বৃষ্টির মতো তীর মারতে লাগছে আব্বারে বৃষ্টির মতো তীর যখন মারতে লাগলো ইমাম আলী আকবর তরবারিটা যখন চালাইলেন মেষের পালের মতো মুহূর্তের মধ্যে শত শত ইয়াজিদ বাহিনীকে ইমাম আলী আকবর কয়েক মিনিটের মধ্যেই কর্তন কইরা দিছে আরো জোরে জোরে কন্ন আল্লাহু আকবার কেমন শক্তি তরবারি জুলফিকারের মধ্যে তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে হাত শত শত ইয়াজিদের সৈন্যরে কতল কইরা দিয়া কয়েকটা তীরের আঘাত আলী আকবরের দেহের মধ্যে লাগছে কিন্তু প্রথমবার আক্রমণে গলাটা যখন শুকাইয়া গেছে আবার ঘোড়াটা নিয়ে পিসপা হইয়া তাবুর মধ্যে আইসা হুসাইনকে ডাক দিয়া কয় আব্বা শত শত ইয়াজিদের সৈন্যরে কতল কইরা দিছি কিন্তু আব্বা গলাটা শুকাইয়া গেছে যদি একটাবার গলাটা আবার ভিজাইতে পারতাম আরো শত শত ইয়াজিদের সৈন্যরে আমি পরিষ্কার করে দিতে পারতাম হুসাইন টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে ডাক দিয়া কই আলী আকবর সব কিছু আমি তোরে দিতে পারি এই মুহূর্তে তোরে পানি কেমনে দেই রে বাবা
পানির তৃষ্ণা যদি নিবারণ করতে হয় আপন জিহ্বাটা বের করে দিয়া হুসাইন কইনে শেষবারের মতো বাবার জিহ্বাটা চুইসা গলাটা ভিজাইয়া নে আল্লাহ ওরে আলী আকবর শেষবারের মতো বাবার জিহ্বাটারে চুইসা গলাটা ভিজাইয়া নে এছাড়া তো অন্য কোনো পানি আমার কাছে নাই কাঁদতে কাঁদতে চোখের পানি পর্যন্ত হুসাইনের শুকাইয়া গেছে জিহ্বাটা বের করে দিলেন আলী আকবর শেষবারের মতো বাবার জিহ্বাটা চুইসা আবার যখন আক্রমণ নিয়া ফুরাতের পারে গেছে গো এজিদ বাহিনীরা বৃষ্টির মতো তীর মারতে লাগলো মারতে 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 রে বন্ধু দেখা যায় সারাটা দেহ যখন ক্ষত বিক্ষত হয়ে গেছে তীরের আঘাতে ইমাম আলী আকবরের পুরাটা দেহ যখন ক্ষত বিক্ষত হয়ে গেছে ঠাস করে যখন আলী আকবর ঘোড়া থেকে পড়ে গেলেন রক্তক্ষরণ হইতে হইতে পুরাটা শরীর রক্ত শূন্য হইয়া গেছে রক্ত শূন্য হয়ে যাওয়ার কারণে শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারে নাই আলী আকবর কিন্তু তরবারির মধ্যে তো শক্তি ছিল তিনি মুহূর্তের মধ্যেই কতল করতে পারতেন কিন্তু সারাটা শরীরে রক্তক্ষরণ হওয়ার কারণে রক্ত শূন্য হইয়া গোড়ার উপর থেকে তিনি ঠাস করে পইরা গেলেন আব্বাজির আমার পড়ার সাথে সাথে এক কাটিয়া দিয়া ইমাম আলী আকবরকে ঘাইয়াইতে ঘাইয়াইতে বিয়াদবের দলেরা ফোরাত নদীর পারে ইমাম আলী আকবররে শহীদ কইরা দিছে হুসাইনের কাছে সংবাদ গেল হুসাইন টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে আমার বাবাজিরা আব্বাস শহীদ হইয়া গেলেন আলী আকবর শহীদ হইয়া গেল এমন সময় দেখা যায় ইমাম হুসাইনের রুগ্ন সন্তান যার মাধ্যমে নবীর বংশ এখন পর্যন্ত জারি আছে উনার নাম হচ্ছে হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম জাইনুল আবেদিন দাঁড়ায়া কয় আব্বা আমি আর ভাই সালাব কি আমারও অনুমতি দেন আমি আমার ছোট ভাই আলী আসগরের জন্য পানি আনতে যাই রুগ্ন সন্তান ডাক দিয়া কয় আব্বা আমার অনুমতি দেন আমি আমার ভাইয়ের জন্য পানি আনি হুসাইন কান্দে ডাক দিয়া কয় জাইনুল আবেদিন রে ও জাইনুল আবেদিন আমি কেমন করে তোমারে অনুমতি দেই কারণ তোমার দ্বারা নবীর বংশ জারি থাকব তোমার দ্বারাতেই নবীর বংশ জারি থাকব তোমার যাওয়ার দরকার নাই বরং আমি বাবা তোমার জন্য দোয়া করছি আল্লাহ যেন তোমাকে দীর্ঘ হায়াত দান করে তোমার মাধ্যমেই নবীর বংশটা জারি থাকবে আব্বাজিরা আমার গভীর মনোযোগ এই বলিয়া শহর বন ডাক দিয়া কই স্বামী দেখেন আপনার আলী আসগরকে মনে হয় আর বাঁচানো যাবে না আপনার আলী আসগর শ্বাস বন্ধ হয়ে গেছে চোখ গোলা উল্টাইয়া দিছে তাকাইয়া দেখেন আপনার আলী আসগরকে বাঁচানো মনে হয় আর সম্ভব হবে না এই কথা শোনার সাথে সাথে হযরতে ইমাম হুসাইন আপন শিশু আলী আসগরকে কোলের মধ্যে লইয়া দুধের শিশুরে নিয়া গেলেন এজিদ বাহিনীর কাছে ফুরাতের পাড়ে ইমাম হুসাইন ভাবলেন যে বাচ্চারে দেখলে হয়তো দুধের বাচ্চা দেখলে হয়তো একটু মায়া লাগতে পারে ঠিক না ঠিক আপনার একটা বাচ্চা যদি বিপদে পড়ে একটা বিধর্মী লোকও যদি দেখে দেখবেন এটা উদ্ধার করবো একটা বৌদ্ধ লোক যদি হয় খ্রিস্টান লোক যদি হয় দেখবেন বিপদে পড়লে আপনারা সাহায্য করব কিন্তু এজিদের গোষ্ঠীদের অন্তরে নবীর আওলাদ দিয়া কোনো মায়া দয়া ছিল এরা মুসলমান নামের মুনাফিক কথা কন ঠিক কিনা হুসাইন ফুরাতের পারে যাইয়া দুধের শিশু আলী আসগরকে কোলে নিয়া হুসাইন ডাক দিয়া কই এ জালেমের দলেরা দেখো রে আমি হুসাইন পানি খাইব না আমি হুসাইন পানি চাইও না আমার ছয় মাসের দুধের শিশু আলী আসগর একটা ফুটা পানির জন্য চোখটা উল্টাইয়া দিছে তাকাইয়া দে আমার হাতে লাগবে না তোদের হাতে করে একটা ফুটা পানি আইনা আমার আলী আসগরের মুখে দে কেমন জালেম কেমন মুনাফিক
একটা ফোঁটা পানি দেওয়ার মতো অধিকার তাকে দিল না, বরঞ্চ হুসাইন এত বিনয়ের সহিত বলার পরেও বিয়াদবের দলেরা কয় না না তোমাদের জন্য পানির রাস্তা বন্ধ, হুসাইন চলে যাও। হুসাইন চিন্তা করলেন এত কাছে পানি রাইকা কেমনে সন্তানের মুখে পানিটা না দেই, বাবা হই আমি এই কাজটা কেমনে করি, আমার সন্তান মারা যাবে, আমি বাবা বাই চালাভ কি। হুসাইন ফুরাত নদীর মধ্যে ঝাঁপ দিয়া হাতে কইরা যখন একটু পানি আইনা দুধের শিশু আলী আসগরের মুখে দিবেন, ঠিক ওই মুহূর্তে হরমেলা বিন কাহেল নামে একটা দুষ্ট শয়তান ইয়াজিদের চেলা, মনে রাখবেন আলী আসগরের হত্যাকারীর নাম হচ্ছে হরমেলা বিন কাহেল, এই বিয়াদবের বাচ্চা দারালতির হাতে নিয়া দুধের শিশু আলী আসগরের গলাটাকে লক্ষ্য করে এমন একটা তীর মারছে রে, দুধের শিশু আলী আসগরের গলা মোবারক দুইকা টিকটা এপাশ থেকে ওপাশে বের হইয়া গেছে গো। আলী আসগর জিব্বাটা বের করে দিয়া চোখটা উল্টাইয়া ফোরাত নদীর পারে আলী আসগর শহীদ হইয়া গেছে। হুসাইন একটা চিৎকার বাইরা কই এরে জালিমের দলেরা কি জবাব দেব আমার সকি নাকে, কি জবাব দেব আমার বোন জৈনব রে, কি জবাব দেব আমার শহর বানুরে। হুসাইন কান্দে বাবার চুকের সামনে সন্তানের লাশ হইলে কেমন কষ্ট হয় একটা বাবা বলতে পারে, সন্তানের কাঁধের মধ্যে বাবার লাশ যদি হয় এই কষ্টটা তাড়াতাড়ি সইতে পারা যায়, কিন্তু বাবার কাঁধের মধ্যে যখন সন্তানের লাশ হয় এই কষ্টটা সইতে বড় সময় লাগে, ঠিক কিনা খো বাজানো। বাবার কাঁধে সন্তানের লাশ, হুসাইন কত কষ্টের মধ্যে আছেন একটাবার মনে করে দেখেন সেই কারবালার কথা, কান্দে হুসাইন ডাক দিয়া কই কি জবাব দেব শহর বানুরে, কি জবাব দেব আমার জাইনাব রে, কি জবাব দেব আমার কন্যা সকিনাকে। আপন সন্তানের দেহ মুবারকটা শহীদের দেহ মুবারকটা কোলে নিয়ে যখন তাবুর অভ্যন্তরে আসলেন সবাই মনে করেছে আলী আসগর মনে হয় পানি পান কইরা আসছে, কারণ এত মায়াবী চেহারা এত সুন্দর ফুটফুটে চেহারা, সবাই খুশিতে আত্মহারা ছিলেন। তাবুর ভিতরে তাবুর কাছে যখন হুসাইন গেলেন ভিতর থেকে কন্যা সকিনা বার হইয়া কয় আব্বা আমার ভাইয়ের আলী আসগর কি পানি খাইছে। হুসাইনের বাক শক্তি বন্ধ, জাইনাব রাদি আল্লাহ তাআলা আনহা ডাক দিয়া কই ভাই জান আমার বাইফুতের মুখে কি পানি দিছেন। হুসাইন কথা কয় না, শহর বানু ডাক দিয়া কই স্বামী গো আমার জাদুর মুখে কি পানি দিছেন, কি জবাব দেব হুসাইন। ডাক দিয়া হুসাইন কই শহর বানু রে ও বোন জয়নব ও আমার কন্যা সখিনা তোমরা কান্দো না রে কান্দো না, আমার আলী আসগর আর কোনদিন দুনিয়ার পানি চাইবে না, আমার আলী আসগর আর কোনদিন দুনিয়ার পানি খাইবে না, আমার আলী আসগর আজকের পর থেকে আমার নানা জান রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইয়া কাউসারের পানি পান করবে। শহীদ হয়ে গেলেন আলী আসগর। হুসাইন এবার তাবুর মধ্যে যাইয়া সবাইকে নিয়ে পরামর্শ করছেন, যেই দিন আলী আসগর শহীদ হয়ে গেলেন ওই দিনটা ছিল নই মহরম, আব্বারে নই মহরম এবার হুসাইন একা কারবালার ময়দানে যাই নাই, সবাই রে নিয়ে গেছিল, কারণ 72 জন সৈন্য ছিল পুরুষ লোক, ইমাম হুসাইনের সঙ্গে 72 জন পুরুষ লোক, আল্লাহ আকবার কন, 72 জন সৈন্যকে নিয়ে পরামর্শ কইরা হুসাইন বলতেছেন দেখো রে এরা তো আর কিছু চায় না, এরা আমি হুসাইনের রক্ত পিপাসু, যাদের কাছে দুধের শিশু পর্যন্ত নিরাপদ নয় ওদের কাছে তো আর কিছু নিরাপদ নাই,
এরা আমি হুসাইনের রক্ত পিপাসু, তোমরা এক কাজ করো আমাকে ছেড়ে চলে যাও, আমি একা তাদের সাথে লড়ি। নয় মুহররমে হুসাইন ভাষণ দিলেন, তখন আহলে বাইয়াতের প্রেমিকরা 72 জন সৈন্য কয়, আপনি কি মনে করলেন এই কঠিন মুসিবতে আপনাকে রেখে আমরা চলে যাব? হাশরের মাঠে নবীকে আমরা কি জবাব দেব? দয়াল নবী বলবেন, আমার নাতিকে তোরা একা রেখে চলে গেছোস, এটা হইতে পারে না। মরতে যদি হয় আপনার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে মরব, বাঁচলে আপনার সাথে আমরা বাঁচব। সবাই বদ্ধপরিকর, 72 জন সৈন্য ঐক্যবদ্ধ হয়ে বলতেছেন, আমরা এক পাও পিছপা হব না, আমরা আপনার সাথে লড়ব। হুসাইন বললেন, তাহলে আর দেরি করা যাবে না, ঢাল তলোয়ার হাতে নাও। নয় মুহররমে হুসাইন দুলদুল ঘোড়ার মধ্যে বসলেন, ঘোড়ার মধ্যে বৈশা রাহমাতাল্লিল আলামিন নবীর পাগড়িটা মাথায় দিলেন, আপন বাবা শেরে খোদা মাওলা আলীর জুলফিকার তরবারিটা হাতে নিলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল হাতে নিয়া, আব্বাজির আমার হুসাইন যখন ঘোড়ার মধ্যে বসলেন দুলদুল ঘোড়া নিয়া, 72 জন সৈন্য নিয়া কারবালার ময়দানে গিয়া দেখতেছেন এজিদের সংখ্যা ছিল 22,000-এরও বেশি। 72 জন বেশি না 22,000 বেশি? 22,000 লোকে যদি 72 জন লোকরে হামলা করে, এদের হাড্ডি মাংস থাকার কথা? আব্বাজির আমার হুসাইন কারবালার ময়দানে 72 জন সৈন্য নিয়া, 22,000 সৈন্য ইয়াজিদের ষড়যন্ত্রে কারবালার ময়দানে আসছে মোকাবেলা করতে। আব্বারে হুসাইন, আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ বইলা, বীর বিক্রম আক্রমণ যখন চালাইলেন, দেখা যায় কয়েক মিনিট যুদ্ধ হওয়ার সাথে সাথে হাজার হাজার ইয়াজিদের সৈন্যরে কতল কইরা দিছে। একদিকে ছিল এক ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল, মারহাবা মারহাবা বলে সবাই ইয়াজিদের উপরে হামলা চালায়। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের লাগে কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার এজিদের সৈন্যকে কতল করলেন। ওই দিকে দেখা যায় হুসাইনের সাথেও নবীর বংশের আওলাদ অনেকেই শহীদ হয়ে গেছেন, প্রায় 50 জনের মতো। 72 জনের মধ্যে হতে প্রায় 50 জনের মতো নবীর পক্ষের সৈনিকগণ শহীদ হয়ে গেছে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? 22,000 লোকের হামলায় 72 জন লোক তো কিছুই না, এর মধ্যে প্রায় 50 জনের মতো শহীদ হয়ে গেলেন। নয় মুহররমে ওই দিন যুদ্ধ সমাপ্ত হইয়া আবার হুসাইন তাবুর মধ্যে আসলেন। আয়েশা এবার হুসাইন দশী মুহররমের রাতে সবাইকে বললেন, আরে তোমরা একটা কাজ করো, আর না, এইভাবে যদি সবাই শহীদ হইয়া যাও নবীর বংশ নির্বংশ হয়ে যাবে। তোমরা একটা কাজ করো, আমাদের সাথে যে মহিলা আছে তাদেরকে তোমরা সেভ করো, তাদেরকে সেভ করে নিরাপদ জায়গায় নিয়ে যাও, আমি হুসাইন এবার একা তাদের মোকাবেলা করব। আল্লাহু আকবার। ও বন্ধু, হুসাইন দশে মুহররমে কারবালার ময়দানে যাবেন, পোশাকটা যখন পরলেন, পাগড়িটা মাথায় দিলেন, তরবারি হাতের মধ্যে নেন, ঢাল হাতে নিলেন, ঘোড়ার লাগামটা ধরবে কে? আপন বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তাবুর ভিতর থেকে যার গায়ের উড়না পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখে নাই, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে আসলেন তাবুর ভিতর থেকে হুসাইনের কাছে। আয়েশা বলতেছেন, ভাইজান, আপনার এই মজলুম বোন আর তাবুর ভিতরে থাকতে পারি নাই, সারা জীবন আপনি সবাই রে ঘোড়ার লাগাম দইরা উঠাইয়া ময়দানে পাঠাইছেন, আজকে আপনারে ময়দানে পাঠাইবো কে? এই জন্য আপনার বোন, এই মজলুম বোন জয়নব আসছে ঘোড়ার লাগামটা ধরার জন্য, আমি আপনাকে দুলদুল ঘোড়ার মধ্যে উঠাইয়া দিতেছি। ঘোড়ার লাগামে ধরলেন জাইনাব। হুসাইন টুকের পানি চাইরা কান্দে, জাইনাব রে
আমার শহর বানু আমার সকিনার দিকে তোরা লক্ষ্য রাখিস। এই কথা বলে হুসাইন দশে মুহররমে যখন দুলদুল ঘোড়ার মধ্যে উঠে বসলেন, এমন সময় দেখা যায় পুরাটা আসমান লাল হয়ে গেছে, জমিনটা লাল, আব্বাজির আমার গাছবৃক্ষের পাতাগুলা লাল হইয়া গেছে। মহিলারা কলস ভর্তি পানি রাখছিল ঘরে, দেখা যায় ঘরের কলসির পানিগুলা পর্যন্ত রক্তে লাল হইয়া গেছে। মহরমের দশ তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা, কলিজা ফাটি আর যাই গো শুনিলে তার ঘটনা। মহরমের দশ তারিখে আব্বাজিরারে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে মা সকিনা, আব্বাজির আমার শহর বানু কান্দে, জৈনব কান্দে, সকিনা কান্দিরে, তাদের কান্নায় আকাশ থেকে রক্তের ফুটাগুলা বৃষ্টির মতো পড়ে, জমিনটা রক্তে লাল হইয়া গেছে। দোষী মুহররমে ইমাম হুসাইন কারবালার ময়দানে হুসাইন ঘোড়ার মধ্যে বৈশা ডাকতেছে, এ ইয়াজিদের দলেরা তাকা আমি হুসাইনের দিকে, আমি ওই হুসাইন রাহমাতাল্লিল আলামিন নবীর নাতি, তাকা আমার দিকে, আমি ওই হুসাইন যেই হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে বসতাম, আমি ওই হুসাইন যেই হুসাইনের কষ্ট দয়াল নবী সহ্য করতেন না। তোরা তো নবীর উম্মত দাবি করোস, আমি নবীর আওলাদ হুসাইন যার রক্তে রঞ্জিত হওয়ার জন্য তোরা এসেছিস, আস এবার আমি তোদের মোকাবেলা করব। তরবারি হাতের মধ্যে নিয়ে হুসাইন যখন দাঁড়িয়ে গেলেন, বৃষ্টির মতো তীর আসতেছে আব্বা, ইমাম হুসাইন ডাইনে ফিরালে বামে আঘাত লাগে, বামে ফিরালে ডাইনে আঘাত লাগে, সামনে ফিরালে পিছনে লাগে, পিছনে ফিরালে সামনে লাগে। কারবালার ময়দানে আঘাত লাগতে 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 গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা দেহ মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে। আব্বাজিরারে কোন কোন মুফাসসির বলেছেন 134টা তীরের আঘাত ছিল হুসাইনের দেহে, 41টা বল্লমের গাই ছিল ইমাম হুসাইনের দেহে, এক কাটি আর 141টা গাই ছিল, 133টা তীরের আঘাত ছিল হুসাইনের দেহ মুবারকে। আল্লাহু আকবার, আমার আপনার গায়ে একটা দুইটা তীরের আঘাত লাগলে দমটা বের হইয়া যায়, নবীর আওলাদের শরীর মুবারকে 133টা তীরের আঘাত, আব্বাজের আমার 41টা বল্লমের আঘাত, কেউ কেউ কম বলেছেন আরো বেশি বলেছেন। বন্ধুরে ইমাম হুসাইনের সারা শরীরের রক্ত মুবারক যখন ক্ষরণ হইয়া গেছে, তিনি আর দুলদুল ঘোড়ার মধ্যে থাকতে পারলেন না। আব্বাজির আমার হুসাইন ঘোড়া থেকে যখন পড়ে গেলেন, দুলদুল ঘোড়া তার পা দিয়া যখন ইজিদ বাহিনীদেরকে মারতে লাগলো, দেখেন যেই ঘোড়াতে বসে হুসাইন ময়দানে গিয়েছিলেন ঘোড়াটা পর্যন্ত ইজিদের মোকাবেলা করেছিল, ঘোড়ার পা দিয়ে যখন আঘাত করতে লাগলো, বিয়াদবের দলেরা ঘোড়াটাকে লক্ষ্য করে পর্যন্ত তীর মারতে লাগলো। যখন হুসাইন মাটিতে পড়ে গেলে বিয়াদব দুষ্ট শয়তান সীমার যখন ইমাম হুসাইনের বুকে বসলো, হুসাইনের মুখের দিকে যখন তাকাইলো, হুসাইন কয়, আরে আমার নানা জান রাহমাতাল্লিল আমিন বলেছিলেন কারবালার ময়দানে একটা হিংস্র প্রাণী আমার বুকের মধ্যে বসবে, তাইলে তো তুই সীমারি হইলে সেই হিংস্র প্রাণী, তুই বেয়াদব, আমার নানা জানের কথা সত্য, নানা জান বলেছিলেন একটা হিংস্র প্রাণী আমার হুসাইনের বুকের মধ্যে বসবে। ওইদিকে ইমাম হুসাইনের শরীরের রক্ত মুবারক ঘোড়ার কপালের মধ্যে লাগাইয়া দুলদুল ঘোড়া যখন তাবুর ভিতর চইলা গেছে গো, জাইনাব মনে করেছেন হুসাইন শহীদ হইয়া গেছে, জাইনাব কামতে কামতে পেরেশান, দুলদুল গুড়া যখন হাঁকাইতেছে গুড়াটা শূন্য, কারবালার ময়দানে হুসাইন শুয়াছে, জাইনাব গুড়া দেইকা কামতে কামতে বেকুল, তখন হুসাইন শহীদ হন নাই। বিয়াদব ইবনে জিয়াদ যখন
গুরার এই ইমাম হুসাইনের কাছে আসলো, বুকের মধ্যে পাড়া দিয়ে ধরলো, সীমার যখন বুকে চেপে বসলো তখন হুসাইন বলতেছেন, আরে আসরের নামাজটা পড়ার সুযোগটা আমারে দে, আসরের নামাজটা পইরা নেই। আর ওই দিকে হেরা কয়, তোমারে মাইরা তোরে কতল করে আমরা আসরের নামাজ পড়বো, তোকে আমরা কতল করে আমরা নামাজ আদায় করব। ভাইয়ের আমার ওই এজিদ মার্কা নামাজি এখনো আছে, আসেনি কন, ইদি মুনাফিক। মুনাফিকরা সারাদিন আমল করলো কোনো কাজ হবে না, কষ্ট হইতেছে শেষ। ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন তিনি শুয়ে গেলেন, আমার আব্বাজিরা বিয়াদবরা যখন চুরি চালাইতে লাগলো, গলার মধ্যে চুরি কোনো কাজ করে না, হুসাইন কয় এখানে কোনো কাজ করবে না, আমার নানা জান রাহমাতাল্লিল আলামিন চুম্বন করেছিলেন, তারা এখানে চুরি চালাতে পারবে না। তখন ইমাম হুসাইনকে উপর করে শুয়াইয়া গর্দান মুবারকের মধ্যে এমন সেদ মারছে গো, কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হইয়া গেছে। আব্বাজিরারে দোষী মুহররমে ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলেন, আসমান কান্দে, জমিন কান্দে, গাছ বৃক্ষ তরল, তা থেকে রক্তের ফুটাগুলা টপ টপ করে পড়ে। আর দুষ্ট শয়তান ইয়াজিদের দলেরা ওই দিন তারা আনন্দ উল্লাস করে, নাউজুবিল্লাহ। কোন আপনাদের কি বিনয়ী শহীদ বলবো, মুহররম উপলক্ষে আশুরার দিনে অনেক ভাইয়েরা ডাকডোল বাজাইয়া মুহররম পালন করেন, রাস্তার মধ্যে মিছিল করেন, করেন না? এটার নাম প্রেম না, রাগ করবেন না, খুশি হন বেজার হন আমার কিছু করার নাই। শুনেন, দোষী মুহররমী হুসাইন শাহাদাত হওয়ার পরে ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া ইয়াজিদ বাহিনীরা দামেস্কের উদ্দেশ্যে ইয়াজিদের মসনদে নেওয়ার জন্য ইমাম হুসাইনের শির নিয়া এরা দোষী মুহররম এরা মিছিল করছিল ডুল ফিটাইয়া, যে আমরা নবীর নাতি হুসাইনের শির আলাদা করছি, নবীন নাতি হুসাইন দে কতল করছি, আমাদের মনের আশা পূরণ হইছে। এরা সেদিন আনন্দিত হইয়া ইমাম হুসাইনের শির বর্ষার আগাই নিয়ে ডাকডুল বাজায় মিছিল করছিল। এখন আপনারা বলেন, এই দোষী মুহররমে যেই দিন হুসাইন শহীদ হয়েছেন, আমরা ওই দিন কি ডাকডুল পিটাইয়া মুহররম পালন করতে পারি? আপনারা করলেই তো আপনাদের ইখতিয়ার, আপনারা করেন, কিন্তু আমার বিবেকে বাধা দেয় যারা এই সমস্ত কাজ করে, এরা কিসের বলে করে? আপনি গান বাজনা করেন, আমি এটার বিরুদ্ধে ফতুয়া দেব না, এটা আপনার এখতিয়ার, করে না এটা আপনার খুশি, আমি এটার বিরুদ্ধে ফতুয়া দেব না, কারণ আপনার মন চাইছে আপনি যা ইচ্ছা তাই করেন, ঠিক কিনা? আপনার দলিলে যদি পাইয়া থাকেন আপনি গান বাজনা করেন, নাচানাচি যা ইচ্ছা তাই করেন, আমি ওইদিকে কারো বিষয় নিয়ে আমি হস্তক্ষেপ করি না। কিন্তু দোষী মুহররমে যেই দিন হুসাইন শহীদ হয়েছেন, ওই দিন কিভাবে আমরা বর্ষার আগায় ইমাম হুসাইনের শির উঠাইলা ঢাকডুল পিটাইল, আমরা কেমনে প্রেমিকরা ওই দিন ঢাকডুল পিটাই মুহররম পালন করে শরীরের মধ্যে মারামারি করি, বাইরা বাইরি করি? এগুলা শিয়াদের কাজ, কার কাজ? আমরা কি শিয়াদের কাজ করব? আল্লাহ রাব্বুল আলামিন শিয়াবাদী থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করুক, আমরা সবাই বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন।